এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। জন্মেছিলাম বৃথাই এই পৃথিবীতে, জন্মেছিলাম বৃথাই এই পৃথিবীতে। ভগবান কে কেমন তোমার ঠাট্টা, পৃথিবীতে পাঠিয়ে তুমি খুব মেরেছো গাটা, খুব মেরেছো গাটা। এমন করে বেঁচে থাকা নেই তো কোনো অর্থ, বুঝলাম না বাঁচতে হলে বাঁচার কি যে শর্ত। জীবনটা নয় রসগোল্লা ও ভগবান, যেন তেঁতুল জলে খাটা, তেঁতুল জলে খাটা। ও পৃথিবীতে পাঠিয়ে তুমি খুব মেরেছো গাটা, খুব মেরেছো গাটা।
এর উপরে বলছো বিয়ে করতে, তার চেয়ে তো অনেক ভালো বলতে যদি মরতে। বিয়ে করার নেই যে কোনো যুক্তি, এ তো কবি ডিএল রায়ের উক্তি। বিয়ের পরে পুত্র কন্যা আসে যেন প্রবল বন্যা, জমজ গুলো মিলিয়ে নিয়ে চার বছরে আটটা, জমজ গুলো মিলিয়ে নিয়ে চার বছরে আটটা। ও পৃথিবীতে পাঠিয়ে তুমি খুব মেরেছো গাটা, খুব মেরেছো গাটা। প্রথম প্রথম গিন্নি সতী ঘুমটাতে খুব লজ্জাবতী, দুদিন যেতেই আসল স্বরূপ বেরিয়ে যখন পড়বে, ভেবেই তখন পাবে না তো বাঁচবে কিংবা মরবে। যদি বউ দিলে তো বুঝলে কেন তাকে গড়ের মাঠটা, যদি বউ দিলে তো বুঝলে কেন তাকে গড়ের মাঠটা। ও পৃথিবীতে পাঠিয়ে তুমি কমেরেছো গাটা, কমেরেছো গাটা। ফাটিয়ে গলা বলবে যে বউ স্পষ্ট, আমার সোজা কথা পারবো না তো সইতেও সব কষ্ট। অক্ষমদের বিয়ে করাই চিরকালের অন্যায়, ঢের ভেসেছি প্রেম পীড়িতের বন্যায়। ভালোবাসার নাকি কান্নার নাকামি আর সয় না, চুরি করে দাও না এনে শাড়ি ব্লাউজ গয়না, স্বামীর মাথার ঘাম নিয়ে হয় বৌজ খেলে সাটা, বৌজ খেলে সাটা। স্বামীর মাথার ঘাম নিয়ে হয় বৌজ খেলে সাটা, বৌজ খেলে সাটা। জন্মেছিলাম পৃথাই এই পৃথিবীতে, জন্মেছিলাম পৃথাই এই পৃথিবীতে, জন্মেছিলাম পৃথাই এই পৃথিবীতে। থাকবে স্যার, উঠে পড়ো। কেন আজ তোমার ইন্টারভিউ? ও আজ থাক, আজ থাক মানে তোর পিছনে চিঠি দিয়েছে, ইন্টারভিউ দিলে যে চাকরি হয়ে যাবে, নীলরতন বাবু আমাদের আত্মীয়। ভালো কথা, কিন্তু চাকরি করলে যে বিয়ে করতে হবে? করবে না, আমি জানতাম তুমি ফিরে আসবে। যাও যাও। এইবার বোধহয় আমার চাপ না। আপনার নাম কি দেবেন ঘোষ? না, প্রফুল্ল কর। দেবেন ঘোষ আমার নাম। আসো। হয়ে গেল, কি হলো? এরই মধ্যে চাকরি হলো। আপনি তো বলেছিলেন এর আগে যিনি গেলেন চাকরিটা তাঁরই হবে। আমার তো মনে হয় আমি ছাড়া সবাই চাকরি পাবে, কিন্তু চাকরিটা আমার খুবই দরকার না? আগে হ্যাঁ, খুব দরকার। এতগুলো পড়ছি। বাড়ি থেকে গেছেন? বুড়ো মা বাবা, তিনটে ছেলে মেয়ে নিয়ে বিধবা বোন,
ছোট দুটো ভাই, স্ত্রী ছেলে মেয়ে। এর উপরে স্ত্রী ছেলে মেয়ে নেই। আপনি তো সাংঘাতিক লোক মশাই, আপনি তো মানুষ খুন করতে পারেন। বিয়ে করেননি? না। ভেরি গুড, ভেরি গুড। কি পাস? আইকম। তবে চাকরিটা পেলে বিকম পড়বো। দেখুন, আমি বিকম। হ্যাঁ, অর্থাৎ চাকরিটা আমারই হবে। তবে ভয় পাবেন না। ভয় পাবো না? না। আপনি বলছেন বিকম পাস, চাকরিটা আপনারই হবে। হবে। তবু ভয় পাবো না? কি ভয়ানক লোক মশাই আপনি। কিচ্ছু ভয় পাবেন না, কিচ্ছু ভয় পাবেন না। কারণ চাকরিটা আমি চাই না, আপনি চান। ব্যাস। চাইলেই বা দিচ্ছে কে বলুন? আমি। হ্যাঁ, আমি আপনাকে চাকরি দেবো। দেখুন না, সমস্ত ম্যানেজ করে দিচ্ছি। ওই নীলরতন বাবু, উনি হলেন আমার আত্মীয়। ও, সর্বেশ্বর মুখুজ্জের? আরে চলুন চলুন। না না না, ওকে নয়, মার্জি স্যার আপনাকে ডাকছেন। আরে নীলরতন বাবু তো। আগে হ্যাঁ। আরে চলুন চলুন, আসুন। সুনীল, এই যে সর্বেশ্বর, একটা ভালো করে টিপ কষ্ট ভাই। টিপ? হ্যাঁ, লাজদাই করে। টিপ তো আর আপনাকে আমি দেবো না। কেন ভাই, কেন ভাই, কেন ভাই? কি কথা ছিল? কি কথা ছিল? কথা ছিল যে জিতলে 10% আমার। হ্যাঁ, তা এর আগের দিন আপনি সেটা আমাকে দেননি। ও, আরে সেদিন ভুল করে আমি খেলিনি। আপনি তো খেলেছিলেন। কে কে বলি, আমি নিজে দেখেছি। মানে বুঝলে না, ও শেয়ারে শেয়ারে, ও যে রাম মালিক শেয়ারে, বুঝলে না? এবার পুরো নিশ্চয় মোটমাট টিপস আপনাকে আমি দেবো না। ব্যাস। দেবে না? না। দেবে না? না। সর্বেশ্বর, চাকরি হলো? প্রফুল্ল হলো। প্রফুল্ল? প্রফুল্ল আবার কে? একটি ছেলে, দুস্থ পরিবার, তাই নীলরতন বাবুকে ধরে চাকরিটা করে দিলাম। তোমার পিসিমা শুনলে মনে দুঃখ পাবেন। ও পিসিমাকে ম্যানেজ করে নি। তার আর সময় হবে কি? তাছাড়া তোমার পিসিমা মাসে মাসে 150 করে পাঠাচ্ছিলেন, তাও বোধহয় আর। মানে পিসিমা সিরিয়াসলি কাম অ্যাডভান্স বনমান। আপনার বেয়ান না,
একটু ক্ষীণাঙ্গি বুঝলেন কিনা? আমি যাই দেখি কি দেরি করছে কেন, মানে আপনি সব ব্যবস্থা করবো আসুন, আমি দেখি কি দেরি করছে কেন, কারণ আজকেই মানে আশীর্বাদটা আজকেই সেরে ফেলতে হবে কেমন। আচ্ছা পিসিমা, বনমালী ঘোষাল তোমার বিয়ে হলো কবে আর আশীর্বাদী বাকা তোর? আমার মানে বনমালী মেয়ের সঙ্গে তো বিয়ে ঠিক করেছি। বিয়ে ইম্পসিবল, অসম্ভব, মেয়েটি খুবই সলক্ষানা আর বনমালীর বিশেষ সম্পত্তি অনেক। আমি চললুম সব যাসনি শোন সব। আরে হাবলা না বাবা, আরে তোর বউদির ঢের কাজ করতে আমি স্নান না করে আশীর্বাদ নেবো না কেন? গঙ্গা জল আছে, গঙ্গা জলে সব শুদ্ধ হয়ে যায় বাবা। আচ্ছা শুভ কাজে অবগাহন স্নান দরকার কি বলুন? দিন তেলের বাটি গামছা দিয়ে দিন, তাড়াতাড়ি এসো বাবা, লগ্ন পেরিয়ে যায় তাড়াতাড়ি আসো। ঘড়িটা বাবা, ঘড়িটা দাম বেয়ান কাছে দিয়ে দাও। হ্যাঁ রেখে দাও। হ্যাঁ আচ্ছা জুতোটা, জুতোটা খুলে যাও, জুতোটা খুলে যাও। হ্যাঁ 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 খুলে রেখে যাও। হ্যাঁ বাবা এসো তাড়াতাড়ি এসো, হ্যাঁ লগ্ন পেরিয়ে যাবে নইলে। হ্যাঁ আপনি আমাদের বাড়ি যাচ্ছেন তো, এটা দিয়ে দেবেন। হ্যাঁ কি হলো, বৌমার কোথায়? কি হবে বৌমাদের নিয়ে, ব্রাহ্মণ ভোজন করাতে গেলে যে দক্ষিণা দিতে হয় সেটা জানো তো? নিশ্চয়ই যথাসাধ্য দেবো, আগে দেবে দেবো বই কি। আচ্ছা এখান থেকে কলকাতার ভাড়া কত? রেলে? না না রেলের নয়, বাসে। বাসে? হ্যাঁ সাড়ে ছ। তাহলে সাড়ে ছ নাই আমাকে। আচ্ছা নিয়ে। আপনি যদি কিছু মনে না করেন, আপনার এই অবস্থা
অবস্থা মানে অসুখ, কাকিমা মারা গেছে। কাকির সাদদের বাজার করতেই কলকাতায় যাচ্ছে। পথে কুটুম বাড়িতে নেমন্তন্ন সেরে একটা পুকুর ঘাটে জামা কাপড় রেখে গামছাটা নিয়ে হাত মুখ ধুতে গেছি। উঠে দেখি সব ফর্সা, জামা কাপড় টাকা শুদ্ধ মানি ব্যাগ এমনকি ছেড়ে গুড়ের পোটলাটা পর্যন্ত সব গেল। সব খুঁড়তু তো ভাইরা ধার করে টাকা এনে দিয়েছে, এখন তাদের কি বলে জবাব দিই বলুন। সত্যি তো বড় দুঃখে ফাটা, এখন তাহলে কি হবে বলুন তো। সর্বেশ্বর বাবাজি আছো? সর্বেশ্বর বাবাজি, আমি পালাচ্ছি বুঝলি, তোকে পরে খবর দেবো। আর মশাই বলেন কেন, চান করবার নাম করে পিঠা আশীর্বাদ হলো না, কি কেলেঙ্কারি বলুন তো। আচ্ছা পাগল ছেলে তো আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, উপরে পরে আছে। আস আস চলো এই ঘরে, এই ঘরে আবার পালিয়েছে। বেশ দেখি কতদিন পালিয়ে থাকে। এই যে দেখছিলাম আমিও রইলুম এখানে। আমার নাম হলো শ্রী সর্বেশ্বর মুখোপাধ্যায়। মুখোপাধ্যায় নামটা তো ভালোই, কাকা জেস্টার কেন এসছেন? আগে আমি এসেছিলাম আমার এই বন্ধু সুনীলের কাছে। কাকা যে সুনীলের কাছে? তোমার বন্ধু নাকি কি সর্বেশ্বর? আমি এক্ষুনি তোর ওখানে যাচ্ছি, এই রেসের বইছো না? পরে হবে এখন
আর শুনে পরে মতো আগে আমার কথা শেষ করতে দিন। আচ্ছা শোনেন না, এইরকম অরস্তিক লোক আর কজন তোমার বন্ধু? বলবো কোন বলবো কি আমাকে? আচমকা চমক দিয়ে আমার সমিতি নষ্ট করে দিয়েছে। আমাকে কিছুদিন থাকবার জন্য একটা জায়গা দিতে পারিস? থাকবার জায়গা? হ্যাঁ। আরে কি হলো মশাই, আরে এমন পাগলের মতো হাসছেন কেন? আমার কথাটা কানে গেল বলে আপনি হাসলেন? হাসলেন? এটা বুঝি মজার কথা হলো? শোন, হাসবে না কেন? এই বাড়িতে বারোটি ঘর, এই বারোটি ঘরে বাড়িওয়ালাকে নিয়ে বারোটি ফ্যামিলি আমরা বাস করি। বারোটি ঘরে বারোটি ফ্যামিলি? হ্যাঁ, বারোটি ফ্যামিলি। আর আমার ঘরে সাইজ হচ্ছে 10x12। সেখানে আমি আমার তিন পুত্র ভাই বন্ধু নিয়ে সাতটি প্রাণী। সাতটি প্রাণীর কথা কি বলছেন জানো সুনীল বাবু? হ্যাঁ, আমি বলছিলাম আমার বন্ধু একটা ছোটখাটো থাকবার জায়গা খুঁজছে, আর আমাদের বাড়িওয়ালা প্রতাপচন্দ্র দাস। নমস্কার। আপনারা ব্রাহ্মণ? ব্রাহ্মণ মুখুজ্জি, সর্বেশ্বর মুখুজ্জি। ব্রাহ্মণ প্রণাম। প্রণাম। তা কি বলছিলেন জানো? বলছিলাম যে থাকবার একটু জায়গা, তার থাকবার জায়গা। হ্যাঁ, ভাড়া দেবো। ভাড়া দেবে? আগাম আগাম আগাম। তা দেখুন একটা কথা বলছি, বলুন। মানে আমরা হলাম বউবাজারের দত্ত, ডাকসাইটে ভবানী ছিলে দত্তুর বংশ। বলতে গেলে এই কলকাতা শহর জঙ্গল কেটে আমরাই মানিয়েছি। ভাড়া দেবার মতো জায়গা আছে অথচ ফেলে রেখেছি, এই কথাটা আপনি ভাবলেন কি করে? ভাবাটা অন্যায় হয়ে গেছে, সেটা আমি স্বীকার করছি। তবে আমিও একটা কথা বলি দত্ত। বলুন বলুন, কিছু মনে করবেন না। না না। আচ্ছা, আপনার এই বাড়িটা দোতলা তো? বিলক্ষণ। দোতলা যখন তখন সিঁড়ি নিশ্চয়ই আছে? আছে আছে তো। আছে, তাহলেই বুঝুন। বুঝবো? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। দাদা ঠিক বলেছে, আমি বুঝতে পেরেছি। আমি আবার কখন কি বললো? না গো, তুমি না। তবে আমার নতুন দাদা জানেন, আমার না সাক্ষাৎ মারপেটে বড় ভাই খুব। নমস্কার। নমস্কার। উনি কি বলছিলেন? না মন্দ কিছু বলেন। তবে উনি বলছিলেন যে সেই সেই সিঁড়ির শেষকালে দোতলাতে সরু মতো একটা ফালি আছে গো, আপনি ওইদিন সেটিল করে ফেলবেন। চুপ কর দাদা, বলছি দাদা। তবে আসুন, চলো। আরে শুনি তো, আসুন মশাই, দেখে নি। এই দেখুন মা, খাসা জায়গা দত্ত মশাই। হ্যাঁ হ্যাঁ। তা আমি বলছিলাম কি, যে আজকের দিনে এমন একটা সুন্দর বাসস্থান আপনি কয়লা দিয়ে নষ্ট করে রেখেছেন, এ তো ভাড়া দিলেই আপনি 10টা টাকা পাবেন। হ্যাঁ না না, আমি আপনাকে 15 টাকাই দেবো। রাজি হয়ে যাবো দত্ত মশাই? ধরুন এইখানটা আমি শুচ্ছি। হ্যাঁ, চমৎকার তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আর এইখানটা কি করছেন? কি দেখছেন না, এই কয়লা সব ঘর ঘর আলাদা করে সাজিয়ে রাখা হয়েছে। আমি আবার সাজিয়ে, এই দেখুন, এই 7 নম্বর, এই 8 নম্বর, এই 9 নম্বর, 10 নম্বর, এই 11 নম্বর, আর এই 12 নম্বর মানে আমার নিজস্ব। ও, তা আমি বলছিলাম কি দত্ত মশাই, যে এই 7 থেকে 11 পর্যন্ত তো যার যার রান্নাঘরেই থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, এক পাশে সরিয়ে রাখা যায়। হ্যাঁ, তা তো পারে। তবে আমার কয়লা? সেটা সমস্যা, আপনার কয়লা? আচ্ছা আমি মিটিয়ে দিচ্ছি। এই আপনার মানে সমস্যাটা হচ্ছে কয়লাটা রাখবার জন্য তো হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। কি একটা চৌকি তো আমাকে পাততেই হবে। পাততে হবে তো? হ্যাঁ, চৌকি আমাদের শোবেন না, ইঁদুরের কথা বলছি। তাহলে হয়ে গেল, তার উপরে আমি আর নিচে আপনার কয়লা। তা তো হলো, তো এত কষ্ট আপনি করবেন কেন? সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। তার মানে? মানে এই যে কৃচ্ছ সাধন, এই যে কয়লার উপরে থাকা, এই যে ত্যাগ, এই আদর্শ যদি সবাই ফলো করে চলতো, তাহলে প্রতিদিন বা প্রতি রাত্রে যে ট্র্যাজেডি ঘটছে, সে ট্র্যাজেডি আর ঘটতো না। ট্র্যাজেডি কি?
যার ফলে বারোটি ঘরে বারো জন লোক না থেকে বারোটি ফ্যামিলি বাস করে। বারোটি ফ্যামিলি বাস করে, তাতে আর ট্র্যাজেডি কি? বুঝতে পারলেন না? না, আমিও না। পারলেন? বলি বুঝবেন কি করে? যদি বুঝতেই পারতেন তাহলে বাঙালির এত দুর্ভোগ কেন? দেখে আপনাদের সকলের ভুলের প্রায়শ্চিত্ত করব বলি এই কয়লার গাদায় আমার অবস্থান। কি সুন্দর কথা বলেন দাদা আপনি। আমি কি আর বলি রে ভাই, ওই বনমালি বলাচ্ছে। বনমা তুই কি রে, শেষে তুই বিয়ের ভয়ে পালিয়ে এলি? তুই কি বাঙালির ছেলে বিয়ের ভয়ে পালাচ্ছে শুনে খুব হাসি পাচ্ছে না? নিশ্চয়ই। লং লিভ বনমালি ঘোষাল। আচ্ছা শোন, এই যান, আর শুধু আমি বা কেন, এই বাড়ির প্রায় প্রত্যেকে বিয়ে করেছে। করেছে, তবে হ্যাঁ অভাব অভিযোগ হয়তো আছে, কিন্তু বেঁচে তো আছি। কি বললি? বেঁচে তো আছি। বেঁচে আছি? হ্যাঁ বেঁচে নেই, বেঁচে নেই বল যে কোন রকমের টিকে আছি। তার মানে খুবই সহজ, এই যে তুই আর তোর বউ চটের পর্দা টাঙিয়ে কোন রকমের ঘরের আব্রু রক্ষা করছিস, আর এই বিবাহিত জীবনের কর্তব্য পালন করছিস, আর একই ঘরে ভাই বোন মিলে আরো পাঁচটি প্রাণী কোন রকমের মাথা গুঁজে পড়ে আছে, আরে একে কি তুই বেঁচে থাকা বলিস? আরে ছো, তুই বুঝতে পারছিস না। আরে তাই বলে মানুষের আশা আকাঙ্ক্ষা আনন্দ সামাজিক কর্তব্য সব বাদ দিতে হবে? তোর মতে চলতে গেলে সবাইকে সন্ন্যাসী হয়ে হিমালয়ে গিয়ে বাস করতে হবে, দেশে আর মানুষ জন্মাবে না, বুঝলি? মানুষ? হ্যাঁ মানুষ। দেখ সুনীল, বল, কবিগুরু বড় দুঃখে লিখেছিলেন রে, 7 কোটি সন্তানে রে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ কর। আচ্ছা আচ্ছা, তুই দেখছিস তো প্রতিদিন কলকাতার রাস্তায় জনতার ভিড় দেখছিস তো, পথে ঘাটে ট্রামে বাসে কি ভিড়, বাপরে বাপ। আচ্ছা তার মধ্যে সত্যিকারের মানুষ কটা আছে বল দেখি, কটা আছে? আচ্ছা আচ্ছা ধরে না আমি বিয়ে করলাম, বিয়ে তো তুই করবি, হবে এটা কি হবে তো তোর মতো একটা কেরানি, আর প্রতি বছর জনতার জনসংখ্যা বাড়বে। আরে রাম কই গো, কোথায় গেলে? ঘুমিয়ে পড়লো ঠাকুর, যেন মরিয়া হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। ভুল বৌদি, ভুল, একেবারে ভুল। মানুষ মরিয়া হয়, বিদ্রোহ করে, কিন্তু আমরা আমরা পালিয়ে পালিয়ে বাড়ি, মার খেয়ে কাঁদি আর নালিশ করি, বড় জোর রকে বসে রাজা বুঝির মারি, আর তা না হলে পার্কে দাঁড়িয়ে গরম গরম বক্তৃতা দিয়ে তীব্র প্রতিবাদ জানাই। আচ্ছা আচ্ছা নচা খাও, হ্যাঁ না ধর। আরে শোনো শোনো, আসল কথাই তো বলিনি, বাবু সর্বেশ্বর বিয়ের ভয়ে এখানে পালিয়ে এসেছে। হ্যাঁ সে কি ঠাকুর, তুমি না পুরুষ মানুষ? পুরুষ বটে, তবে মানুষ কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে বৌদি। কিছু বলছো? হ্যাঁ ঠিক কথাই বলছি, তা না হলে এই কয়লার গাদা এসে থাকি, একবার ওই হরিণঘাটে গিয়ে দেখে এসো বৌদি, সেখানকার গরুগুলো পর্যন্ত আমাদের চেয়ে অনেক যত্নে থাকে, আর রেসের ঘোড়াগুলো তার চেয়েও কুলিন, তারা থাকে হয় ফ্যানের নিচে তা না হলে এয়ার কন্ডিশন ঘরে, বুঝলে? বুঝলাম, এখনো মিষ্টি চোখের দৃষ্টি তোমার উপরে এসে পড়েনি তো, তাই ওরকম বড় বড় কথা বলছো। ও তা মিষ্টি চোখের দৃষ্টি পড়লে আমি বুঝে একদম বদলে যাবো। নিশ্চয়ই, তুমি হাসালে বৌদি। হ্যাঁ এখন হাসছো, কিন্তু যখন দুটি সুন্দর চোখ আর একটি মিষ্টি মুখের সঙ্গে দেখা হবে তখন বৌদির কথাটা মনে রেখো ভাই। তাই নাকি? দাদা, ও দাদা কোথায় গেলেন? দাদা চলুন, সব রেডি, সব এই যে চট পেরে হাতুড়ি সব রেডি, এরই মধ্যে সব জোগাড় করে ফেললেন? এটা সামনেই দোকান ছিল বৌদি, ওই পরে টানাতে হবে। আচ্ছা দাদা থাকবেন তো? সত্যি জানেন কখনটা তো আলা, তবে এর মধ্যে আপনাদের এই বন্ধুটিকে আমি ভালোবেসে ফেলি, খুব সুন্দর কথা বলেন না? আসুন দাদা চলুন, চলে আসুন। আচ্ছা 5 মিনিটের মধ্যে আপনি যে ঘর করে দেবেন আমি তাহলে এই যাবে সত্যি এখানে ঘর তৈরি করে। শুনলে পাগলাটার কথা? শুনলে? ও যখন পড়বে না ঘাড় গুঁজে পড়বে, সে আমি তোমায় বলে রাখলুম, আর তার বেশি দেরিও নেই, ওসব রোগের লক্ষণ আমার খুব ভালো করে জানা আছে। খাতা পর্দা হয়ে গেল দাদা, চমৎকার, ভালো হয়নি ভাই? সুন্দর হয়নি? সত্যি আপনার উপকার আমি কখনো ভুলবো না। কি সামান্য কাজের একটা উপকার, দেখুন দয়া করে আপনি যদি আমার আর একটা উপকার করে দেন। বেশ তবে কিন্তু কিন্তু করছেন কেন বলবেন? করবে? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আচ্ছা এই ঠিকানায় গিয়ে, হ্যাঁ আচ্ছা, এটা একটা মেজ বাড়ি, মেজ বাড়ি, হ্যাঁ মেজ বাড়ি, বেশ ওখানে কালিদাস বলে একটি চাকর থাকে, বেশ, হ্যাঁ বেশ, তাকে যদি আপনি এই চিঠিটা, কি নাম যেন? কালিদাস, 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 তাকে যদি আপনি এই চিঠিটা পৌঁছে দেন, বেশ ও আমি দিয়ে দেব। আচ্ছা
এখন এখানে আমার কোনো কাজ নেই তো এখন এখানে হ্যাঁ না না আর কিছু নেই বেশ বেশ এখনই দিয়ে আসছি আরে বুড়ি খান দাবা জানেন যাওয়ার আগে ধোঁয়া দিয়ে যাই হ্যাঁ তাকে পড়ে যাচ্ছে যা 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 আচ্ছা আর মানে আপনি আমার একটা উপকার মানে আপনাকে যে করিও না জানেন সামান্য সামান্য উপকার এমন কিছু না বললে বুঝতে পারবেন ব্যস্ত বলুন না দেখুন ওই যে শেষের ঘাটটা দেখেছেন হ্যাঁ একদম শেষের ঘাটটা বাঁ দিকে একদম শেষের কাছে আচ্ছা ওখানে মহিম চক্রবর্তী বলে জানেন একটা লোক থাকে মহিম চক্রবর্তী বলে মতো লোক আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবো তাকে আপনার থ্রু দিয়ে জানেন আমার থ্রু দিয়ে আপনার থ্রু দিয়ে একটা রিকোয়েস্ট করতে হবে ব্যস্ত বলুন আমি করতে পারতাম কিন্তু আপনি না সাজিয়ে সুন্দর কথা বলতে পারেন তো একটা রিকোয়েস্ট বলুন মানে ম্যাটারটা হচ্ছে কি জানেন আরে অত কিন্তু কিন্তু করছেন কেন বলে ফেলুন ম্যাটারটা মানে ওই বুড়োর একটা না মানে কিন্তু দাদা আমি শোনাবো সব কিন্তু আপনাকে ম্যানেজ করে আমি আপনার সব কাজ করে দেবো কিন্তু ম্যাটারটা খালি তুরে জানেন হন্ত দন্ত হয়ে কোথায় চলেছিস পিসি ওপরে নতুন দেখেছি না একটা জরুরি কাজে যাচ্ছি পিসি আরে শোন না রে বাবা শোনা কান্দা দেখো যেন আমি ঘোড়ায় জিন কষে এসেছি না জোর হ্যাঁ ওপরে নতুন দাদা সেটি আমাকে পিসি এসে বলবো এখন একেবারে নো টাইম একদম এসে বলবো পিসি এসে বাবা মরনা ও সোনা তোমার নাম কালিদাস আরে তোমার নাম কালিদাস হ্যাঁ বাবু হ্যাঁ তো বলতে কি আর সোনা চিঠিটা এটা পড়ে নাও বনমালী বাবু চলে গেলে এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করিস তোর দাদা বাবু কি চাও আগে কয়লা নিয়ে যাও ও মা এখানে আবার মানুষ থাকে নাকি কি বললে মানুষ থাকে না মানুষ থাকে না বাঙালি থাকে বাঙালি থাকে আমরা তো সবাই বাঙালি তাই তো আমরা সবাই এরকম ভাবে থাকি সে কি রকম সে তুমি এখন বুঝবে না খুকি আচ্ছা তুমি একটা কবিতা পড়েছো ওপরে জাহাজ ভাসে নিচে চলে নর পড়েছো তো আচ্ছা একটা নতুন কবিতা শোনো কি কবিতা নিচেতে কয়লা থাকে ওপরে বানর এটা নিশ্চয়ই পড়নি কি জানি কতবার তুই নিতে হবে আচ্ছা দিচ্ছি কি নাম তোমার খুকি টেপি টেপি বাহ চমৎকার নাম তো আমার বাবার নাম মহিমচন্দ্র চক্রবর্তী ওই ঘরে থাকি মহিমচন্দ্র চক্রবর্তী আপনি চেনেন হ্যাঁ না ওই মলয় বাবু বলছিলেন কিনা কি বলছিলেন না বলেননি কিছু মানে বলবেন বলেছেন ওর কোনো কথা আপনি শুনবেন না ও খালি বাজে বকে তাই নাকি ভারী মিষ্টি কথাগুলো তো তোমার তুমি বুঝি নতুন এসেছো বাচ্চা আগে হ্যাঁ তা তোমার বউ ছেলে পুলে না ওসব এখন কিচ্ছু হয়নি ও এই ছেলেছে কেন কি হলো কি হয়েছে পিসি কি না হয়েছে বলি বলা নেই ক নেই একটা হার আমাদের বাউন্ডুলে ভকাতে ছোকরা কেনে ঢোকালে ও চেহারা যা দেখলি মনে হয় যচ্চর বকাতের ছোকরা যচ্চর হতে যাবে কেন বেশি ও যে সদ ব্রাহ্মণ হ্যাঁ সদ ব্রাহ্মণ ওরাম ব্রাহ্মণ আমি ঢের দেখেছি বলি গলায় পয়সা ঝোলালি ব্রাহ্মণ হয় না আমরা নৈকস্য করলি না আমাকে বামুন দেখিও না সদ ব্রাহ্মণ হলে কয়লার ঘরে এসে ঢোকে ও বামুন পিসি ভারী বজ্জাত করি কে সবাই ভয় করে কেন ভয় করে কেন ও গয়না বন্ধক রেখে চড়া সুদে টাকা ধার দেয় ও সুনীল দা আর প্রতাপ বাবু ছাড়া
আর সবাই কিছু না কিছু ধারে, সেই জন্য কেউ রাগাতে সাহস করে। ও দেবী, তোর জল নেওয়া হলো? যাই মা। আসি। আচ্ছা সে কি একটা কথা হলো পিসিমা? দেখুন, আপনি এদের মায়ের মতো, আপনি যদি মত না দেন এরাই বা আমায় থাকতে দেবেন কেন, আর আমি বা থাকবো কেন? না 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 না, তুমি থাকো বাচ্চা, থাকো থাকবো পায়ের দোলা দিন পিসিমা, তুমি থাকো বাচ্চা। আমি তোমার চালাবার কথা বলিনি, আমি পেটের আক্কেলের কথা বলিনি। দেখো বাছা, কেবল বৌঝিদের দিকে উঁচু নজরে তাকিও না, তাহলেই হলো। জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, গোবিন্দ বলো, গোবিন্দ বলো। ওরে বাবা, বাবা কালিদাস, তোমার বাবুর কোনো খোঁজ পেলে? না। ফার্স্ট লেগে হচ্ছে ক্লিওপেট্রা, হ্যাঁ, সেকেন্ড লেগে ফিডিয়াস টু, ঠিক আছে, আর থার্ড লেগে হচ্ছে ক্যারোলিন। তিনটেই দাগ দিয়ে দিলাম, হ্যাঁ, ঠিক আছে। এই টেবিলটা খেলবি, আমার 250 আর তোর 250, বেশ কেমন? আবার বেশি খেলিস নি জানো? আরে না 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 বাবা, আগে যা শিক্ষা হয়েছে তোর কথা না শুনে আরো। এগুলো অবশ্য ফেভারিট হবে, টাকা হয়তো একটু কম পেতে পারি। আরে হোক ফেভারিট, শিওর মানি তো, তাহলেই হলো। হ্যাঁ শিওর শিওর, বাস আসুন, লাস্ট রেসে খেলবি শয়তানি ছুঁয়ে, শয়তানি ছুঁয়ে, হ্যাঁ, 250 উইন আর 250 প্লেস, বেশ, এটা আপসেট, ঠিক আছে। যাকে মাঠে গিয়ে আবার গুলিয়ে টুলিয়ে অন্য ঘোড়া ফোড়া ধরে, না না না, তা হবে না। আর আমার 500 টাকা রাখ। উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। অসম্ভব, আপনাকে খেলতে খেললেন না তো? ভাড়া দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, সে
টিপটি দিয়ে যাবেন ব্যাস, আর আমরা আপনাকে রেডি খাওয়াবো, রান্না করতে হবে না। আরে প্রেসে কাজ করো, আমরা আমরা যখন আপনার বিয়ে হবে নেমন্তন্ন চিঠি অমনি ছাপিয়ে দেব। আর ভাই আমার নাম শ্রী মহিম চন্দ্র চক্রবর্তী। ও আপনি মহিম চক্রবর্তী? আগে হ্যাঁ মানে কেপি, আমারই মেয়ে কেপি। হ্যাঁ বুঝতে পেরেছি, তাকে তো আপনি চেনেন। হ্যাঁ খুব চিনি, তার মুখে কেবল আপনার কথাই শুনে থাকে। ও রতন বাবু, আরে শোনো শোনো শোনো, এই সিগারেটটা কারে? আগে প্রদোষ বাবু। প্রদোষ বাবু? হ্যাঁ। আগে ও কি করছেন? আর কি করছেন ভাই? ওর বাবু রাগ করেন? না না, প্রদোষ রাগ করবে কি দাদা? প্রদোষ সোনার ছেলে, মাটির মানুষ জানলে। আরে আমি সর্বেশ্বরের শ্বশুর হে, আরে বলতে গেলে প্রদোষ তো এখন আমার জামাই। আগে কি শুনেছি আপনার তো একটি মেয়ে। হ্যাঁ ওই একটিতেই রক্ষে নেই বাবা জানলে। তা এখানকার সবাইকে কি জামাই করবেন? চা টা কারে? চা চা। আগে ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। আগে আপনারা যে ওর জামাই ছদ্মপুরুষের জামাই, তারা নমশাই শিগগির তারান, এটা কিন্তু এক শিশি তেলে মনে এক মাস যায়, তিন দিন হলো কিনেছি, কি অবস্থা করেছে দেখুন। তাই আর তো পারা যায় না, একটা এখানে বিহিত আপনাকে করতেই হবে। কি হলো? এই দেখুন আবার এই বিস্কিটের দিন, আর এই হরলিক্স এর শিশি শেষ করে ফেলেছে, সব শেষ করে ফেলেছে। কে শেষ করে ফেলেছে? কে আবার ওই বুড়ো বুড়ো তোমার মাথা তেল? মাথা তেল? ওই বুড়ো রক্ত ছেড়ে তো আমি মাথার তেল মাকে একেবারে ছেড়েই দিই। কিন্তু আমি তো ছেড়ে দিইনি, আমার একটা ভিত্ত করতে হবে। বিস্কিট যা খেলো আমার তেলে কি হবে? হ্যাঁ ম্যানেজার বাবু, যা খাচ্ছেন দিদি দেখুন। এই প্রভাত প্রদোষ, তোমরা সবাই রয়েছে দেখি? আগে হ্যাঁ জামাইরা সবাই আছে। হ্যাঁ দেখছি তাই। জানলে প্রভাত, তোমার তেলের চেয়ে প্রদোষ বাবাজির গন্ধ তেল চমৎকার গন্ধ। আর মাথা যা ঠান্ডা রাখে, আমি তো রোজ মারছি না। আমার মাথা গরম হয়ে যায়। কেন বাবা, গরম হবার তো কথা নয়, বেশ ভালো ঠান্ডা তেল, আমি রোজ মাথায় মাখছি, হরক করে বলতে পারি বেশ ভালো তেল, আর দামটিও বেশ ভালো, আমাকে দিতে হয়, তারপর বিনিময়ে সিগারেটের গন্ধ, চমৎকার সিগারেটের গন্ধ। জানলে তুমি কি জানলে, সিগারেটের চেয়ে তামাক হলে যা হতো, আমি তামাকটা বেশি ভালোবাসি। কিনা ব্যবস্থা হচ্ছে নাকি? গয়া থেকে অম্বরী তামাক, মোরাদাবাদ থেকে গড়গড়া সব আসছে। তাড়াতাড়ি করো, তাহলে ওর তাড়াতাড়ি করো। রতন বাবু চা দাও, সকাল থেকে তো আটকাপ হলো। চা আমি একটু বেশি খাই বাবা, পয়সা লাগে না তো? কেন পয়সা লাগবে কেন? আমার জামাইয়ের বাসা, তার অ্যাকাউন্টই। সে তো পালিয়েছে। না না পালালে চলবে কেন বাবা? পালালে কি চলে? আমি তাহলে মা বিপদে পড়বো যে, আমার গিন্নিটিকে দেখনি তো? সিংহি নাকি? আরে সিংহি কি বলছেন ম্যানেজার বাবু, সিংহি তো ভালো ছিল, একবার এলিফ্যান্ট, হাতি হাতি। দাঁত 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 কাঠি নেই, কাঠি রয়েছে বাজছে। দেখবেন ম্যানেজার বাবু, কাঠি বাজছে দিলেন, রেগে চলে গেল। আজকালকার ছেলে কি না, কই রকম যা দাও। আরে দাও না বাবু। আরে বাবু কি বলবে, আমি যখন বলছি দাদা 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 একটু খাই তো, ওরকম করছি কেন বাবা? বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে। আচ্ছা দেখি এবার কিরম বলতে পারো, বলো এটা কি? বলো বলো বলো, অতক্ষণ সময় দেবো না, এক মিনিটের মধ্যে বলতে হবে, পারলে না তো? দিলীপ কুমার। আচ্ছা এটা তুই তুই বোতল করে বিপদে না পেলে ছাড়বি না বলছিস? দেবী তুই এটা কি ছাড়বি? কি ছাড়বি তুই জানিস? তুই এখানে কথা বললে তমন পিতা একটা রেগে মেরে চেরি বাবা, তো তোমার কি ভদ্র দিতে? দাদা ওকে খাওয়ার কথা বলেছিস? উনি বিপদে পড়বেন কেন? সেটা যাকে শুনুন, বলুন আপনি আজ রাতে আমাদের ঘরে খাবেন? বেশ বুঝছেন, আমাদের ঘরে খাবেন। আচ্ছা চললুম। আচ্ছা সবসময় আমাদের ঘরে একবার চলুন না, একটু চা খাবেন? চা খাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা একটু
কেবি যাও তোমার চা তৈরি করবে যাও 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 চা তৈরি করবে আসুন আসুন আচ্ছা ঠিক আছে আপনি যান আমি আসছি আমি যাবো আপনি আসবেন তো ঠিক হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরে ও মলয় বাবু শুনুন আচ্ছা আপনি ওই সেদিন বলছিলেন না যে আমার থ্রুজের মহিম বাবুকে কি একটা বলবেন আপনার থ্রু দিয়ে হ্যাঁ আপনার থ্রু দিয়ে হ্যাঁ আমার থ্রু দিয়ে সে ম্যাটার আপনার থ্রুতে আর হবে না আমি বুঝে গেছি মা বাবা চা করতে বললেন চা নেই দোকানে আর ধার দেবে না তো বাবা কি গিয়ে বল তাহলে কি গো দিদিমণি তুমি আমার মশাই পিষ্ট কেন কথা কি করবো বলো তুমি তো আর এসে পিষে দেবে না তোমার কেলে সার কেন কথা কেবে ভালো ভালো বলে দিচ্ছি সার বলি না কেন কি বলি কি বলি কথা বলি সাবধান করে কেলো তুই ঝগড়া করবি না কি ঝগড়া করবো বলো সার বলছি আমি সার বলছি আমি সার বলছি আমি তোকে ঘুতোতে যাই আমি তোকে ঘুতিয়েছি চুপ কর কি চুপ করবো কি দাদা তুমি আমার বলছো রাস্তায় আমি যখন যাই সমান করতে আমি ওকে স্নান স্নান করে খেয়াইব চুপ করবি না লোকটা ভাবলে সর্বেশ্বর বাবু না ঘরে চা চিনি দুধ আছে সব তুমি নিয়ে যাবে সব নিয়ে যাবে খাবি না তারপর তারপর বিকম পাশ করলাম আচ্ছা মহিম শোনো আমি এখনই আসছি ভাই ও কেপি চা তৈরি হলো একটু বসে ভাই কিছু মনে করো না না মনে করবো বলি আকেলের মাথা কি খেয়ে বসে আছো আমার চলে কি করে তা বলতে পারো এমন কথা বলছেন কেন আমি আপনার 50 টাকা 70 টাকা সুদ দিয়েছি তা দিয়েছো কিন্তু কত বাকি পড়েছে তা জানো তার 40 টাকা আমার সুদ হলো আর যদি না দাও বাবু আমি সকলের সামনে তোমার ডেল যোগ করে বলে রাখি হ্যাঁ তারপর কি বলছিলাম মহিম বাবু আপনি একটু বসুন আমি এক্ষুনি আসছি চা খাবেন না চা আচ্ছা ওটা আমি এসে খাচ্ছি আচ্ছা মহিম বাবু বামুন পিসির কাছে আপনার দেনা কত তা তো জানি না তবে 90 টাকার কাছাকাছি হবে 90 টাকা না আচ্ছা আচ্ছা এই নিন টাকাটা নিন নিয়ে ওই বামুন পিসির দেনাটাকে শোধ করে আসুন আপনি টাকাটা দেবেন হ্যাঁ আমি দিচ্ছি নিন কিন্তু অনেক এতে কেন কিন্তু টিন্তু নেই ওঠুন যান যান আরে টেপি টেপি এই এটা যা গরম করে নি কি ব্যাপার সেই হাতটা কত টাকা সুদ হলো একবার কষে বলুন তো তা বাবা সব টাকা তো তুমি দিচ্ছ না কেন বুড়ো মানুষকে মিছি মিছি খাতাবে যা এনেছো রেখে যাও কাল সকালে আমি জমা করি না না আমি আমি হাতটা নিয়ে যাব হাতটা নিয়ে যাবে হ্যাঁ সব টাকা দিয়ে হ্যাঁ সুদ কিন্তু বাবা আমি এক পয়সা ছাড়বো না তা তোমায় বলে রাখছি আমার তার স্বামী পুত্র নেই যে রোজগার করে খাচ্ছে বিধবা বেয়া মানুষ ওই সুদই আমার ভরসা আপনাকে তো আমি সুদ ছাড়তে বলিনি পিসিমা হিসেবটা কি হলো একবার দেখুন দেখব হ্যাঁ গিয়ে সব্যেশ্বর বাবু কোন ঘরে থাকেন আরে কালিদা বাবু আমি হ্যাঁ আমি দেখে আজ ওদিকটা খবর তোকে তিনি মানে আপনার শ্বশুর দাদা শ্বশুরের নিগুচি করেছে
তিনি আছেন না গেছেন তাই বল। আজকে আজ সবে ঘাট থেকে নামলেন। যাক নেমেছেন তাহলে। আজকে হ্যাঁ আবার শাসিয়ে গেছেন, আবার আসবেন। হ্যাঁ কবে রে? কি তা তো বলিনি। বলেননি? ও আচ্ছা তুই যা, আমি কাল সকালে যাবো। আচ্ছা পেন নাম দাদা বাবু সরি। খুব বাঁচালেন ভায়া, নিন হারটা যত্ন করে তুলে রাখো। হার নিয়ে আমি কি করবো? এটা আপনি রাখবেন না? পাগল হয়েছেন? এই তো আমার অবস্থা, এখানে ওইসব সোনা দানা নিয়ে রাখবো কোথায় বলুন। তাহলে আপনি কি শুধু হাতি টাকাটা ধার দেবেন? কত সুদ দিতে হবে? দেখুন মহিমবাবু, একটা কথা আপনাকে বলি, ওই টাকা ধার দেওয়াটা তো আমার ব্যবসা নয়। তবে ধরে নিন, ধরে নিন ওটা আমি টেপির বিয়েতে আগাম যৌতুকে দিলাম। খেলাম? হ্যাঁ কাজ করতে গেলি এই নে। আমি নেবো না। শোন দোকানে গিয়ে দোকান থেকে বেশ একশের ভালো পয়সা নিয়ে আসবি। এক সের দই? ওই লোকটা একা খাবে? খাবে। খাক। শোন শোন আরেক কাজ করবি, আটটা বড় রসগোল্লা নিয়ে আসবি। মানে সেই বড় রাজভোগ? হ্যাঁ হ্যাঁ রাজভোগ, রাজভোগ। এক সের দই তার উপর আটটা রাজভোগ ওই লোকটা খাবে? বললাম তো খাবে। 98 পয়সা দেওয়া। কেন পয়সা কেন? বা 5.5 টাকা লাগবে না? ও কি করে 2.5 টাকার দই পয়সি আর আটটা রাজভোগ সেই 4.5 টাকা 4.5 টাকা। হ্যাঁ 4.5 টাকা আটা না পয়সা ফেরত আনবে। যাও নবাব খান সাহেব এসেছে, একশের পয়সি খাবে, আটটা বড় রাজভোগ খাবে। কেলো আমি হিসেব করে যাচ্ছি, একশের পয়সি আটটা রসগোল্লা। এই টেবি টেবি কে স্যার? স্যার না স্যার, খুব সুন্দর হাতটা তোর, কে দিল রে তোকে? যাই দিতে, তোমাকে বলবো কেন? তুই রাগ করছিস কেন? রাগবার মতো আমি কিছু বলেছি তোকে? শোন না, ওই অপরের ভদ্রলোকটা, মানে ওই সেই ভালো সুন্দর ভদ্রলোকটি না, ওই সে দাদা তাকে এলাহি কাণ্ড করে আজ খাবে রে, এটা না টাকা দিয়েছে একশের পয়সি আর আটটা রসগোল্লা খাবে চিমড়ে লোকটা। না অসুখ করবে না খেলে? বেশ করবে, বেশ করবে। হ্যাঁ করুক অসুখ। তা কিন্তু শোন, তুই সকলে বাড়াবাড়ি করছিস না রে? আচ্ছা ভেবে দেখ, রেসের কি পরে একটা মিলেছে কি সব মেলাতে পারে? না মিলেতে না, কিন্তু তোমার না, আমার সেই জন্য আমার কাজ করে। শোনা তোকে খালি শোন, এই তোকে সেই জন্য শোনা, তোর সঙ্গে একটা টেপি, এই টেপি রে, এটা কি হলো? আপনি আমাকে এই হাতটা যৌতুক দিয়েছেন তো, সেই জন্য বাবা মাকে পড়তে বলি। ও তা বসো বসো বসো। মহিন কি বলছেন পিসিমা? বলি মেয়েটিকে কি দরে বেচলে? তার মানে এ আপনি কি বলছেন? কি কি বলছি বাবা? বলি ঘাস তো খায় না, ধানের চালের ভাতই খায়, কোথা থেকে টাকা নিয়ে হার গাছটি ছাড়ালে তাকে আমি জানি না, তাই বলছিলাম কি দর দিতে হলো। অমন কথা কি মুখে উচ্চারণ করো না পিসিমা। সব্বিশ্বর বাবু টাকাটা দিয়েছি, আমি সকলকে জানিয়েছি। সব্বিশ্বর বাবু মানুষ নন, দেবতা, দেবতা। ওই হারটা কেপিকে যৌতুক করেছে। যৌতুক করেছে? হ্যাঁ। তা বিয়ে কবে ঠিক হলো? তা মানে আমি তক্ষণে কাস্তবকে বলেছি, এই হার বাগাতে ছোড়াকে এই মেয়ে ছেলে পুরীতে এনো না পেতা। তা শুনলে আমার কথা? বলো ওই শুনছি, শোন শোন, তোরা সব শুনেছিস? আচ্ছা তোরা কি ভেবেছিস বলতো, এরপর তোদের সব সমস্ত মেয়ে বিয়ে দিতে পারবি? পাত তো জুটবে। বলি হ্যাঁ মিনু, শুনেছি তো তোমার কিরম আত্মীয় হয়, তুমি আমার কিসের আত্মীয় পিসিমা? ওর বন্ধু, তাছাড়া আমি ওসব কিছু জানি না। তা জানবে কেন মাথা? কাল যদি এর বিহিত না হয় তাহলে আমি পেটটা আমার ঘরের সামনে উপোস দিয়ে মরবো। তুমি কি করছো? তারা শুনে নিয়ে ঘর করে কোন সাহসে চুপ করে থাকে? শুনে আপনি এত রেগেছেন কেন? না রাখবে না। ও সুদ সমেত হাতটা গাব করতে পারেননি বলেই তো। ঠিক ঠিক বলেছেন দাদা, কিন্তু পিসি আমরা পুরো সুদ তোমায় দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ মনে রাখি কেন? হ্যাঁ পিসি তুমি ওই হাঙ্গা স্ট্রাইকটা করো না বুঝলে। আমি বলছি পিসি, তুই যা বলেছ সব সত্যি কথা। ওই বিটলে ছেলেটা না ভীষণ সে ইয়ে। হ্যাঁ শোনা তো, তোদের ঘরের দিকে গেল। এই তো যায় তো যায় তো যায় তো। কেন
আমার দাদা কে না ওই রেসের সব টিপ দেয় বিলাপ পিসি বিলাপ দেয় চলে গেছি নেমে গেছি বুড়িটা ভদ্রলোককে গালাগাল দিচ্ছিল শুনতে খুব ভাল লাগছিল না তোমার মহাপুরুষ মন্ত হয়ে বসে থাকবেন আর ওরা সব সেবা দাসী হবে মেয়ের বিয়ের খরচ বেঁচে যাবে যত বড় মুখ নয় তত বড় কথা তারা দেখি আজ তোর একদিন গিয়ে আমার ভালো করে হাওয়া কর কাকা বাবু কি মা আমাদের ঘরে একটু আসবেন উনি একটা কথা বলবেন কি শুনি হ্যাঁ নিশ্চয়ই যাবো চলো 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 খান দাদা খান ভালো করে খান লজ্জা করবেন কেলা একটু ভদ্রভাবে হাওয়া করো না না হাওয়া করার দরকার না না অল্প হাওয়া করো সে কি কথা কেল দেখে 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 আপনি খান দাদা আপনি খান জোরে জোরে করো কিরকম হয়েছে দাদা বারণ করছে জোরে করছে তুমি বলছো জোরে করছো কথা বলবি না আবার জোরে বেশ যাই হোক বাবা দেখি এত ভাগ্য কি আমার হবে দেখি ভগবান কি করেন আছেন নাকি আরে আসুন 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 বসুন আরে মশাই আজ তো প্রতাপ দত্ত শাসিয়ে বললে হয় মেয়ের বিয়ে দাও আর নইলে এই বাড়ি এক মাসের মধ্যে ছেড়ে দাও এখন বলুন তো মশাই রাতারাতি আমি কোথায় পাত্র পাই আর মশাই বা পাই কোথায় তার আর দরকার হবে না কাল সকালেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আরে না 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 ছি 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 কি কথা আপনি বলছেন আমার জন্য আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন তাহলে তো পরোপকারের খুবই ফল মিলল পরোপকারের কথা কেন বলছেন মহিমবাবু দেখুন টেপিকে আমি স্নেহ করি ওকে একটা কিছু দেবো আমি কদিন ধরেই ভাবছিলাম সেটা কিনে না দিয়ে হাটটা না হয় আমি ছাড়িয়েই দিলাম ওই একই কথা হল সেই কথাটাই বলবো বলে ভেবেছিলুম কিন্তু সাহস পাচ্ছিলুম না তা যখন অভয় দিলে তাহলে বলি হ্যাঁ বলুন তুমি বলছি কিছু মনে করো না বাবা না না তুমি আমার চেয়ে বয়সে ছোট দেখো টেপিকে যখন এত স্নেহই করো তো তুমি ওকে নাও না কেন ওকে নব মানে মানে তুমি ওকে বিয়ে করো বিয়ে হ্যাঁ হ্যাঁ বিয়ে না না কেন দেখো আমার মেয়ে রূপসী নয় কিন্তু বড় লক্ষ্মী মেয়ে ও তাই বুঝি লক্ষ্মী ছাড়ার হাতে না দেওয়া পর্যন্ত আপনার মনে শান্তি হচ্ছে না তুমি তো লক্ষ্মী ছাড়া নাও সে আমি আগেই বুঝেছি বুঝেছে হ্যাঁ কেউ নেই বলে ভেসে ভেসে বেড়াচ্ছ আমার কথা শোনো তুমি ওকে বিয়ে করে সংসার পাতো সুখী হবে সুখী হবো নিশ্চয়ই সুখী হবে আচ্ছা আচ্ছা আমি একটু ভেবে দেখি হ্যাঁ বেশ তো বেশ তো বেশ কথা তুমি ভেবে দেখো আচ্ছা ভেবে দেখো তাহলে আমি এখন আসি হ্যাঁ আসো তুমি ভেবে দেখো কিন্তু জানো সর্বেশ্বর টিপ দিয়েছিল বলে আজ রেসে জিতে এসে আবিষের দলনের দেনা শোধ করে দিয়েছি কাল বামুন পিসি সব দিন আমি শোধ করে দেবো বস সর্বেশ্বর দেবতা বুঝলে থাক আমার আর বুঝে কাজ নেই এই ছোঁড়াটা এক মাসের ভেতরে এখানে এসে একেবারে হুলুস থুলুস লাগিয়ে দিলে না ওই ছোঁড়া টিপ দেবে আর তুমি রেসে জিতে সেই টাকা নিয়ে এসে মেয়েদের মুখে অন্ন দেবে আর নিজে গিলবে মদ আরে মদ কি আমি সাজে খাই হ্যাঁ আমিও তো আট দশটা ছেলের মতো আমি বিএসসি পাস করে স্বপ্ন দেখেছি কত রঙিন রঙিন কিন্তু কি হলো সেই তো কেরানিগিরি
25 বছর কলম পিছে 135 টাকা মাইন। এরপর তোমায় বই বই করে বলেছিলাম সন্তান মানে খরচ। শুনেছিলে আমার কথা, এখন কি হবে? বিয়ে করে ছেলে পেলে শুনি খালি ঘরে আমি থাকতে পারি না। ছেলে মেয়েদের খরচে যদি এত হয় তাহলে বিয়ে করেছিলে কেন? আরে তাই তো আয় বাড়াবার জন্য রেস খেলে, আর হারবো কি জিতবো এই ভাবনায় মদ খায়। ছেলে মেয়ে দিনে রোজ ওদের ঝগড়া হয়। যেদিন কালীমোহন বাবু ওই রকম মদ গিলে আসেন সেদিন আরো বেশি ঝগড়া হয়। কিন্তু মেয়েগুলি কি সুন্দর জানেন, ওরা আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। সে কি? হ্যাঁ। আর কবে আসবেন? আবার আসবো কি রে, একেবারেই চলে যাচ্ছি। আমার তো একটা বাসা আছে, সেখানে একটু গোলমাল ছিল তাই দু চার দিন এখানে এসেছিল। সেখানে কে কে আছে? কে আবার থাকবে, সে যে একটা মেয়ে রে, এই ঠাকুর চাকর এইসব আছে। আপনার কোথাও বাড়ি নেই? বাড়ি না। আচ্ছা আপনি একটা বাসা করেন না কেন? বাসা আমার ভালো লাগে না। চিরকাল এমনি থাকবেন? হ্যাঁ থাকবো। যদি কোনোদিন অসুখ বিসুখ করে তবে কে দেখবে? কে আবার দেখবে, ভগবান আছেন ভগবান দেখবেন, হাসপাতাল আছে। দেখ নেবি, ওসব বাজে চিন্তা নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। আচ্ছা আপনি বিয়েটা করবেন না? হ্যাঁ তোর মুখে ওই কথা, দেখ নেবি ওসব বিএফি আমার ধাতে সয় না। হ্যাঁ ওসব বিএফি আমার ধাতে সয় না। এই দেখো দূর পাগলি, কাঁদছিস কেন? হ্যাঁ আচ্ছা আমি আবার আসবো। হ্যাঁ তোর যখন বিয়ে হবে তখন আমি নিশ্চয়ই আসবো। হ্যাঁ শোন তোদের ওই বইগুলো নিয়ে যাস কেমন। আচ্ছা যাই। হ্যাঁ কাঁদে না, বললুম তো তোর বিয়ের সময় আবার আমি আসবো, কাঁদে না। চলি স্বর্গের দেবতা কে রে? সর্বেশ্বর দা। এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। কেটলি নিয়ে কোথায় চলেছিস? আমাদের গলা দিয়ে এদিকে কাঠ হয়ে গেল। আজকে দাদাবাবু এসেছেন। কি আপদ, কে এসেছেন? আজকে দাদাবাবু কে? সর্বেশ্বর আজ্ঞে। দাদাবাবু, ও দাদাবাবু, আপনার চা রেখে দেবে। সর্বেশ্বর
বাবা তোমার শ্বশুর কোথায়? কোথায় বাবু? কারণ কাপটা চলে গেছেন। ও চলে গেছে? যাক, যা ভয় পাইয়ে দিয়েছিলেন না। কালিদাস শিগগির আর এক কাপ চা। যাক বেশ গরম করে। এটা কি? বিল। ও এটা বিল, ক্যাস্টর অয়েল 2 শিশি, চা 20 কাপ। মানে তোমার শ্বশুর মেসের এক্সট্রা বিল 60 টাকা দিয়ে দাও। আমার 6 টাকা দিয়ে দাও। দিয়ে দাও, দিয়ে দাও। একে মগের মুল্লুক নাকি? মগের মুল্লুক নয় বলি তো চাইছি বাবা, হাজার তোমার হবু শ্বশুর খেয়েছে। তোমার হবু শ্বশুর তেল মেখেছেন? আমি কি বলেছিলুম খাওয়াতে? আমি কি বলেছিলুম তেল মাখাতে? দেখেন আমি ভয়ে পালিয়ে গেলুম, কি আককেলে আপনি ওকে খাওয়াতে গেলেন? হ্যাঁ বাবা, শেষে যদি সত্যি তোমার শ্বশুর হয়, ওর মেয়ে যদি সত্যি তোমার স্ত্রী হয়, তখন তাহলে সত্যি দুজনকে পেছনে লেলিয়ে দেবো। ভেবেছ একটি পয়সা আদায় হবে? হ্যাঁ, তাছাড়া ওই বনমালী বাবুর 6টি ভাইকে তো দেখোনি। দেখেছি বইকে বাবা, তারা প্রায় আসে। হ্যাঁ আসে? না না, এখন নেই। নেই বাবা। হ্যাঁ আমি বলি কি, তুমি বিয়ে করে ফেলো। বিয়ে? বিয়ে থাক স্যার, আপনার উপদেশ মাথায় থাক। বাবা, 1 মাস ধরে বিয়ের যা নমুনা দেখে এসেছি না, তাতে ওই আপনার বনমালী বাবু আবার আসছেন এবং সঙ্গে তোমার পিসিমা। পিসিমা? হ্যাঁ, তা তুমি এখানেই আছো তো? আমি নেই। নেই মানে? এই তো। এই তো মানে নেই, আজই কলকাতা পরিত্যাগ। আজই যাচ্ছ? হ্যাঁ আজই। কোথায় জানি না, ট্রেনে চাপবো, তারপর যদ্দূর যাওয়া যায়। বনমালী হতে বহু 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 দূর। ভেরি 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 গুড। তবে আমার ক্যাশ? ও হ্যাঁ, ম্যানেজার বাবু, আমার যে টাকা জমা আছে না, তার থেকে ওই এক্সট্রা 60 টাকা কেটে নেবেন, আর প্রদেশের 6টা টাকা দিয়ে দেবেন, আর প্রতি মাসে আমার স্ত্রীর ট্রেনটা কেটে যাবে, আর আমাকে কিছু টাকা দিন তো। হ্যাঁ ভালো কথা, এবার থেকে যদি বনমালী বাবু এসে খেয়ে যান না, সেটা আপনার দায়ী। গুড। আজ তেল মেখে যান, সেটা তোমার দায়িত্বে, আমি একটি পয়সাও দেবো না। তা তুমি কি আজই যাচ্ছ? হ্যাঁ আজই। আজই? হ্যাঁ আজই যাচ্ছে। ধন্যবাদ স্যার। আজ প্রাণের খুশি
গানের খেয়াই পাল তোলে মোর সপ্ত সুরের সপ্ত ডিঙা তাই দোলে আজ প্রাণের খুশি গানের খেয়াই পাল তোলে মোর সপ্ত সুরের সপ্ত ডিঙা তাই দোলে আমার মুক্তি ভরা দিন আজ তাই যে ভাব নাহি আমার মুক্তি ভরা দিন আজ তাই যে ভাব নাহি রাখাল ছেলে মূল কিনে নেয় বাসির সম্ভাষণে রাখাল ছেলে মূল কিনে নেয় বাসির সম্ভাষণে আজ আকাশ আমায় ডাক দিয়েছে নতুন নিমন্ত্রণে বাতাস বুকে জড়িয়ে ধরে প্রাণের আলিঙ্গনে আমায় ডাক দিয়েছে ডাক দিয়েছে আমার খানে টিকিট দিন তো কোথাকার টিকিট ওই গাড়ি যতদূর যায় তত দাদু কদ্দূর যাবেন আমায় বলছো ভাই হ্যাঁ যেতে পারলে তো বাঁচতুম রে ভাই সংসারের ঘানি গাছে বাঁধা পড়ে আছি একই জায়গায় করছি মানে মানে বুড়ো বয়সে চাকরিটা গেল 30 বছর চাকরি করলাম কিছু জমিও ছিল তাহলে আজ আপনাকে খাটতে হচ্ছে কেন ছ ছটা মুখ যে আমারই মুখের দিকে চেয়ে আছে ভাই তাদের মুখে তো অন্ন তুলে দিতে হবে তা আপনার সেই জমানো টাকার কি হলো জমানো টাকা একটা দিশি ব্যাংকে জমা দিয়েছিলাম জানো এজেন্ট বন্ধু লোক অনেক বলে কয়ে সেই ব্যাংকে জমা দেওয়ালে কিন্তু যখন ফেল পড়লো খবরটুকুও পেলাম না সবই অদৃষ্ট নইলে নইলে আমার জোয়ান ছেলেটা সে বুঝি বেথা করে আলাদা হয়ে গেল সান্ত্বনা থাকতো তবে টিবি টিবি আরে ভাই টিবি একরকম বিনা চিকিৎসাতেই মারা গেল বড় মেয়েটা বিধবা একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমার সংসারেই আছে ছোট দুটো মেয়েরও বিয়ের বয়স হয়েছে তা খেতেই দিতে পারছি না বিয়ে করতে দেবো বলো তো দাদু আপনি এখন কি করেন আমি এই এই সংকট মোচন স্বপ্নাদ্দ একটা মাদুলি একটা জ্বরের ওষুধ একটা মলম এইসব টুকিটাকে ক্যানভাস করি 7 দিন অসুস্থ হয়ে পড়েছিলাম জানো অসুস্থ হয়ে পড়েছিলাম বাড়িতে 2 দিন সবাই শুধু শাক পাতা খেয়ে আছে আচ্ছা ভাবলাম আজকে কিছু রোজগার করলে চারটি চাল নিয়ে বাড়ি যাব তার শরীরে শক্তি পাচ্ছি না কি করি বল আচ্ছা দাদু এই সংকট মোচন স্বপ্নাদ্দ মাদুলি এতে কাজ হয় হ্যাঁ এতে কাজ হয় তা তো জানি না ভাই
তবে এই কয় বছর ধরে আমার সংকট মোচন হচ্ছে এইটুকু বলতে পারি। তাহলে বোধ হয় কাজ হয়। কি জানো ভাই, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহু দূর। আচ্ছা দাদু, হ্যাঁ, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? বলো বলো ভাই, বলো। আচ্ছা, এগুলো নিয়ে আমি একবার চেষ্টা করে দেখি। তুমি? হ্যাঁ। তো তোমায় তো এ লাইনে কখনো দেখিনি, তুমি তুমি কি ক্যানভাস করো ভাই? না, আগে কখনো ক্যানভাস করিনি, এই আপনারটা দিয়ে প্রথম আরম্ভ করবো। পারবে? আপনি যদি 30 বছর চাকরি করে পেরে থাকেন তাহলে আমি পারবো না? খুব পারবো। আর আমার এই সুটকেসটা আপনার জিম্মায় রইল। হ্যাঁ, রইল, আপনি দিন আমাকে। আচ্ছা দাদু, এতে কি, এর দাম কত? দাম মাদুলি সপা চালা। আচ্ছা, আর সুতো চার পাশ। আর এই তোমার ওষুধ 10 দিন আমাকে দিন। তোমার কমিশন? আগে তো বিক্রি করি, তারপর কমিশন। আপনি বসুন বসুন। মাত্র 121 দিন হয়েছে, বিনামূল্যে বিতরণ। ভাইগণ, বন্ধুগণ, মাতৃসভা ভগ্নীগণ, মায়েরা দেশে আর মাত্র 245 দিন, আর মাত্র 245 দিন আমাকে এই মাদুল প্রচার করতে হবে। মাত্র 245 দিন। মাদুলি আপনার? সংকট মোচন মাদুলি, মরণাপন্ন অবস্থায় মাকে ডেকেছিলাম, তা মাই পাপি সন্তানের ডাকে স্বপ্নেই মাদুলি দিলেন। হ্যাঁ, দাম কত? দাম? দাম নেই। শুধু মায়ের অগ্রিম পুজো, মাদুলি আর রেশমি সুতো মিলিয়ে মাত্র 6 আনা 1 পয়সা জমা দিতে হবে। ভাইগণ, বন্ধুগণ, মাতৃসমা ভগ্নীগণ, মাত্র 6 আনা 1 পয়সা, মাত্র 6 আনা 1 পয়সা জমা দিতে হবে। কি রোগসারেতে সব রকম সংকট থেকে বেঁচে যাবে। অম্লশূল সারে ও অম্লশূল, হৃদয় বেদনা, জ্বর, সব কিছু। মা শুনছিস লোকটা কি বলছে? হৃদয় বেদনা সারে, যত সব ধাপ পাবাজি। লোকটার চেহারা কিন্তু বেশ, একটা কিনবি মাদুলি? তুই কিনলে যা, কি ছিঁড়ে চেহারা, একগাল দাড়ি। বেশ, আমি যাচ্ছি। 121 দিন হয়ে গেছে, আর মাত্র 245 দিন, আর মাত্র 245 দিন, আর মাত্র 245 দিন। হৃদয় বেদনার মাদুলি আসুন। কই, আমাকে একটা দিন। আমার একটা দিন, আমার একটা দিন। হ্যাঁ আসুন। সে কি ভাই, তুই কি জাদু জানো? তুমি এর মধ্যে সব বেঁচে ফেললে? সব সব। এখন উঠুন তো। তোমার কমিশন? ওইসব কমিশন টমিশন বাদ দিয়ে তারপর আপনাকে ওই টাকা দিয়েছি। আমি কি এতই বোকা নাকি? উঠুন উঠুন। তোমার তোমার কি বলে আশীর্বাদ করবো দাদু? ধনে পুত্র তোমার লক্ষ্মী লাভ। ওই আশীর্বাদ দিয়ে করবেন না দাদু, ওই আশীর্বাদ দিয়ে করবেন। কেন ভাই, কেন? কারণ আজকালকার দিনে ওটা আশীর্বাদ নয়, ওটা হচ্ছে অভিশাপ। নিজেকে দিয়ে বুঝতে পারছেন না? আপনি খেতে ঠাঁই নেই, শঙ্করাকে ডাকে। হয়তো তোমার কথাই ঠিক, কিন্তু কি জানো রে ভাই, সংসারের মায়া বড়ই কঠিন। ওইসব মায়াটার কথা এখন ছাড়ুন তো দেখি, বেলা পড়ে এলো এদিকে। আপনার বাড়ি শুদ্ধ সবাই উপোস করে আছে, আর আমারও বেজায় খিদে পেয়ে গেছে। চলো চলো। হ্যাঁ ঠিক বলে, সবাই উপোস করে আছে, সবাই উপোস। চলো। হ্যাঁ চলো চলো। বৌমা খোকা কে নিয়ে বড় ব্যস্ত হয়ে উঠেছে, আমি ঠিক নামতে পারবো। গাড়োয়ান বাবা, গাড়ি থেকে নামাও তো এবার। এই হয়েছে, এরকম হয় নাকি মাঝে মাঝে? মোটেই না বাবা, লো প্রেশার আছে, গাড়িতে চলতে গিয়ে হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল, এখন বেশ ভালোই আছে। ও, তা আপনি কি এই গাড়িতে যাবেন? হ্যাঁ, তো গাড়ির তো আর খুব বেশি দেরি নেই, তা আপনি যেতে পারবেন তো? যেতে আমাকে হবেই বাবা। আচ্ছা, গ্রামের ছেলে আমার বড্ড অসুস্থ রয়েছে। ও, টেলিগ্রাম পেয়েছি, ছোট গ্রাম, বন্দেশ জায়গা, সেখানে ডাক্তার বলছি ওষুধ কোনো ব্যবস্থাই তেমন নেই, সেই জন্যই সঙ্গে করে হরলিক ওষুধ ফল টল সব নিয়ে চলেছি। ট্রেনটা আমাকে ধরতেই হবে বাবা। তুমি কোথায় যাবে? দেবে একটু দয়া করে আমাদের গাড়িতে তুলে দেবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেবো, আপনি কিচ্ছু ভাববেন না, বেঁচে থাকো বাবা। না না বাবা, আমরা একাই যেতে পারবো, কি দরকার মিছিমিছি ওনাকে কষ্ট দিই। আহা, তুই বুঝতে পারছিস না কেন,
গাড়িতে যেরকম ভিড় হয়, তুই তো একরতি মেয়ে, আর আমি তো বলতে গেলে অসর্ব। তা ছেলেটি যখন এসেই পড়েছে, দিলাম এবার না একটু কষ্ট, কি বলো বাবা? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, আপনি কিচ্ছু ভাববেন না, আমি সমস্ত ম্যানেজ করে দিচ্ছি। দেখুন ম্যাডাম, না না ওর নাম হলো তপতি, আমি ওকে তপু বলে ডাকি। তা দেখুন তপতি দেবী, আপনি ওই ছোটখাটো জিনিসপত্র গুলো নিয়ে আসুন, হ্যাঁ আমি ওকে নিয়ে একটু এগোচ্ছি, কেমন? আরে ভাই কর্তা, তুমি ওই মালগুলো স্টেশনে পৌঁছে দাও, আসুন। ওই যদ্দূর গাড়ি যায় তদ্দূর অব্দি একটা টিকিট কিনে রেখেছি। সে কি? হ্যাঁ, কোথায় যাবে তার কোনো ঠিকানা নেই? কিচ্ছু ঠিক নেই, ওই শুধু যাতে বনমালি না পৌঁছতে পারে। বলো কি বাবা? হ্যাঁ, বনমালি শ্রীকৃষ্ণ ভগবান পৌঁছতে পারবেন না এমন কোন জায়গা সংসারে আছে নাকি? আগে সেই রকম জায়গায় তো খুঁজছি। ও বুঝেছি, এই বয়সে মনে বড় আঘাত পেয়েছো, তার কাজ করো, আমাদের সঙ্গে তুমি চলো বাবা। ওইটুকু বাসা ওখানে নিয়ে শুধু শুধু ওকে কেন কষ্ট দিবে? হ্যাঁ কষ্ট দেব কেন, না 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 কোনো কষ্ট হবে না, চলো না চলো না, ও সব ঠিক হয়ে যাবে। এখন তা তোমার নামটা যেন কি? আগে সর্বেশ্বর মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়? আরে তাহলে তো হয়েই গেল। ওহে আমরাও ব্রাহ্মণ, আমার নাম শ্রী ভবতারণ বন্দ্যোপাধ্যায়, আর কোনো কথা নেই, চলো। আপনারা বাণজ্য? বাণজ্য? হ্যাঁ, তবে তো হলো না। কেন 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 হলো না? কেন হলো না? সে এক দুঃখের কাহিনী, সে আর আপনাদের শুনে দরকার নেই। না না তা কি হয় তুমি বলো, বলো তোমাকে বলতেই হবে, শুনবেন? বেশ শুনুন, পরে কিন্তু আমায় দুষবেন না। না না বাবা দুষবো কেন, তুমি বলো। বাবা আমার বিয়ে ঠিক করলেন আমাদের এই গায়ের জগদীশ বাণুজ্যের মেয়ের সঙ্গে, মেয়েটি খুবই সুন্দরী আর আমি রাজিও বিয়ে হলো আগে না। কেন কেন? মেয়েটি আমাকে জানালো যে আমার ছোট ভাইকে ভালোবাসে, তা আমি বাবাকে বুঝিয়ে সুঝিয়ে ছোট ভাইয়ের সঙ্গে ওর বিয়ে দিই। তারপর তুমি আর বিয়ে করলে না? আগে না। প্লিজ বলুন না তারপর কি হলো। তারপর তারপর ছোট ভাই ডাক্তারি পাশ করলো, বাবার অমতে সমস্ত খরচপত্র দিয়ে আমিই তাকে বিলেত পাঠালাম, আর সেখানে গিয়ে সে ভালোভাবেই পাশ করলো, একটা চাকরিও পেল, কিন্তু দেশে ফিরে এলো না, সেখানে গিয়ে একটা বিয়ে করে বসলো। হ্যাঁ শুনে বৌমা আমার মনের দুঃখে আত্মহত্যা করল, সেই থেকে সংসারের উপর ঘেন্না জন্মে গেছে। তারপর বাবাও মারা গেলেন আর আমিও চাকরি ছেড়ে দিলাম, এখন এইভাবেই পথে পথে ঘুরছি। কিন্তু লোকজন দেখতে পাচ্ছি না, এক কাপ গরুর গাড়িও তো আসতে নেই, তাই তো? ঠিক আছে আপনি বেঞ্চের উপর বসুন, আমি দেখছি গাড়ি গাড়ি পাওয়া যায় কিনা, আপনি কিছু ভাববেন না। হ্যাঁ বসে বাবা। শুনুন আপনি আমাদের সঙ্গে যাবেন কত, নইলে ভাববো আমার অশিষ্ট ব্যবহারে আপনি রাগ করেছেন। দেখুন আপনারা আমার মতো একটা হতভাগাকে বড্ড বেশি দাম দিচ্ছেন। চলুন প্লিজ। আচ্ছা আমি আগে একটা গরুর গাড়ির বন্দোবস্ত করে আসি। হ্যাঁ ছোটবাবু, ছোটবাবু শুনছেন? কি চাই? না চাই না কিছু, মানে ওই একটি বৃদ্ধ ভদ্রলোক তার মেয়েকে নিয়ে এসেছেন আর কি, গায়ে যাবে। তা আমি বলছিলাম কি যদি একটি গরুর গাড়ি পাওয়া যেত কি নিদেন পক্ষে একটি মুটে। আগে থাকতে খবর না দিলে গাড়ি পাওয়া যায় না, মুটেও নেই, এক কথায় মামলা ডিসমিস। ও না মানে বলছিলাম কি ওই এটিএস সাহেব, এটিএস সাহেব মানে ওই রাধেশ্যাম বাবু শ্বশুর? ও কি সভ্যনাশ, কি সাংঘাতিক লোক বসে আপনি এতক্ষণ এই কথা বলেননি কেন? আপনি তো মানুষ খুন করতে পারেন। ওরে কৈলেশ, 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 কৈলেশ,
কইলে আপনি একটু বসে স্যার আমি এক্ষুনি আসি আর কইলে কইলে তাহলে ভালো করে পৌঁছে দেবে বুঝতে পেরেছ মানে সাহেবকে বলবেন মানে আগে খবর পেলে মানে আমার কোনো দোষ আরে আপনার আপনার কি দোষ বলুন আপনার কি দোষ আমি নিশ্চয়ই বলবো হ্যাঁ ওই কত্তা গাড়ি খাও আপনি কে আমি হ্যাঁ আমি নিশ্চয়ই যাচ্ছি আমি হেঁটে আসি হ্যাঁ আপনি তো শুয়ে পড়ুন কত্তা চলো ওঠো চালাও চলো চলো তোমার এই বেঞ্চিটাতে একটু বসবো খুশির পো হ্যাঁ নিশ্চয়ই বসো মশায়ের নিবাস 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 বলতে নিষেধ আছে হে গুরুর নিষেধ নিবাস আমাদের নেই নিবাস এখন তোমার বাড়ি পথ ঘাট গাছতলা যেখানে খুশি ধরে নিতে পারো আপনি কি তাহলে সন্ন্যাসী আজ্ঞে কি বললে সন্ন্যাসী সন্ন্যাসী হতে পারলাম কই ভাই মায়া যে বড় কঠিন কঠিন মায়া কেউ নেই কিছু নেই শুধু পথে পথে ঘুরছি এ চক্র থেকে কি পরিত্রাণ পাবার উপায় আছে রে ভাই আগে এখন আশা হচ্ছে কোথা থেকে তাহলে এখন কলকাতা থেকে যাবেন কোথায় আগে কোথায় যে যাবো তা কিছুই জানি না আচ্ছা এখানে ভদ্রলোকের পাড়াটা আছে আগে আপনি কি কাজের জন্য এখানে এসেছেন সেটা জানতে পারলে গুরু 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 গুরুর কাছে সন্ন্যাস নিতেই গিয়েছিলাম গুরু দীক্ষা দিলেন কিন্তু গেরুয়া দিলেন বললেন মায়া তোর এখনো কাটেনি এখনো অনেক দিন তোকে সংসারে ঘুরতে হয় তখন আমি হাজার করে বলল কি করে ঘুরবো বাবা আমার সম্বল তো কিছু নেই তখন তার দয়া হলো তিনি আমায় দুটো জিনিস দিলেন বলেন এই দুটো জিনিস তুই ফ্রি করে বেড়াকে যা এতে তোর পেটও চলবে আর পাঁচজনের উপকারও করা আর বললেন এক বছর সংসারে থাকবার পর আবার তুই আমার কাছে আসবি যদি বুঝি তখন আমি তোকে কেউ আসে কি জিনিস আপনার ও তোমাদের জেনে কোনো লাভ নেই ভাই ও তোমাদের কোনো কাজেই লাগবে ও হচ্ছে একটা ওই জ্বরের ওষুধ আর একটা স্বপ্নার দু মাদুল আচ্ছা এ ছবিটা কার এগিয়ে উনি তো আমার গুরুদেব জয় গুরু জয় গুরু আচ্ছা ভাই এখানে হাটবার কবে ওই আটের দিন হয়ে আট ও তাই হাটের দিনেই হাটে গিয়ে বসবো যা দু এক পয়সা বিক্রি হবে তাতেই আমার চলে যাবে তা হাটবার তো পরশু তা এ দুদিন থাকবেন কোথায় গিয়ে এখানে খুশি পড়ে থাকবো তারপর ওই হাটটা দেখে আবার ভেসে পড়বো এই তো আমার কাজ এখন তো শুধু দিন গুনছি কবে গিয়ে গুরুদেবের শ্রীচরণে আশ্রয় পাবো আচ্ছা আপনার নামটা জানতে পারি কি আপনারা কি তাহলে ব্রাহ্মণ ও শ্রী সর্বেশ্বর মুখোপাধ্যায় আচ্ছা মশাই হ্যাঁ এই ওষুধ দাম কত আর তুই থামলে শুনে তোর তো খবরের দরকার আরে এমনিতে গাইলা মশাই এটা কি এটা হলো যে সংকট মোচন মাদুলি আচ্ছা যে কোনো সংকটে পড়লেই এটি ধারণ করলে সঙ্গে সঙ্গে সমস্ত সংকট কেটে যাবে এটির দাম খুব সস্তা মাত্র পাঁচ টাকা আর সুতোর দাম চার পয়সা আর ওষুধ ওটা জ্বরে ওটা আরো সস্তা চোদ্দ আনা একটা নিবেদন করব বিলক্ষণ বিলক্ষণ
আমি তো পথের মানুষে, আমার কাছে আবার সংকোচ কিসে? আগে দেখুন, আগে ময়রা দোকান করি বটে, তাই বলে ঘোষের পো নই কিংবা ময়রাও নই, আমরাও ব্রাহ্মণ। ও, আমার নাম বিপ্রদাস ভট্টাচার্য, উপাধি ভট্টাচার্য, নইলে আগে আমার আসল পদবী কিন্তু বাড়ুজ্যে, সান্দিল্য গোত্রাঙ্গে। যদি আপত্তি না থাকে তাহলে এই দুটো তিনটে দিন না হয় আমার বাড়িতেই থেকে যান না কেন? তবে চলো তোমার বাড়িতেই যাই। হ্যাঁ, মধ্যে কথা, তোমার বাড়ির ওনারা আবার গালাগাল দেবেন না তো? না না, আপনার সে ভাবনা নেই, চলুন আপনি আসুন। আচ্ছা চরণ, কেসটা ততক্ষণ দেখো, আমি ঘুরে আসছি। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, আমার চাদরখানা চরণ। চলো চলে। ওই বোনটার বিয়ের জন্য তো মায়ের সাথে ঘুম নেই, কিন্তু কি করি বলুন, যেমন তেমন ছেড়েও 500,000 খেয়ে বসে, এমনি দিনকাল। আর দেনার দায়ে দোকানটাও বাদ করেছে, আর বিক্রি কিনির অবস্থা নিজের চোখেই তো দেখলেন। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আপনি হাত পা ছড়িয়ে এখানে বসুন। হ্যাঁ আচ্ছা, আগে আপনি চান করবেন তো? চান? ওরে বাবা, না না, চান টান করবো না, একটু হাত মুখ ধুতে পারলেই হল। আগে আচ্ছা, তাহলে আপনি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে বিশ্রাম করুন, আমি পুটুকে বলে যাচ্ছি। হ্যাঁ, আমি পরের গাড়িটা দেখি এক্ষুনি আসছি। না না, আপনি যেন গরিবের বাড়ি বলে কিছু কিন্তু কিন্তু করবেন না, আপনার যখন যা দরকার আগে নিজের বাড়ি মনে করে আপনি পুটুকে দেখে বলবেন। হ্যাঁ বলবো বলবো, আরে তুমি কিচ্ছু ভেবো না, আমাদের কি আর সংকোচ করলে চলে? হে আচ্ছা, তাহলে আগে আমি যাই, এখন ট্রেনটা দেখে আসি। আচ্ছা আচ্ছা, জল দেওয়া হয়েছে, আমি খাবার তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ করে কে থাকবেন না, আমার অনেক কাজ আছে। ওরে বাবা! আচ্ছা দেখো বিপ্রদাস, তোমার একটা কথা কই, তোমার বয়স হয়েছে সত্য, কিন্তু বুদ্ধি শুদ্ধি একেবারে হয়নি। কেন ভাই, কি হলো? কি হইলো? আচ্ছা তুমি কোন এক কলি বন্ড ছ্যামড়াটালে তোমার বাড়িতে নিয়ে তোললা? কি করি বলো, ব্রাহ্মণ মানুষ থাকবেই বা কোথায়? আর লোকটা তো ভালোই গো। আরে থাম থামরা থাম, লোকটা ভালোই তো। আচ্ছা একটা আচ্ছা চোর চোর, হ্যাঁ এটা তাবিজ কবজি গুলো সব বাজে সব বাজে। আমি কইতাছি না না, জোর চোর হতে যাবে কেন? আরে আমি কইতাছি জোর চোর, তুমি এখন লইব। দেখো বটচাঁদ, আমি ভণ্ড নই জোর চোর। ও কথা কেন বলছেন, আমি তো না না না, তুমি কিছু বলো না। তবে সত্যি কথা বলতে কি, তোমাদের কাছে যে যত্ন যে আত্মীয়তা পেলাম তাতে পরিষ্কার করে খুলে বলা ভালো যে আমি সন্ন্যাসী। তবে হ্যাঁ, বামুন বটে,
ফুলের মুকুটি বুঝলে হে সর্বেশ্বর মুকুজ্জে ওই সন্ন্যাসীর ভরণ নিয়েছিলাম শুধু বিজ্ঞাপনের জন্য সব কথা তোমার কাছে এখন পরিষ্কার করে খুলে বললুম এখন যদি আমাকে চলে যেতে বলো পথ দেখব তোমাকে দুষবো না সে কি কথা নাইবা হলেন আপনি সন্ন্যাসী আপনি ব্রাহ্মণ আপনার জন তার উপর অতিথি নারায়ণ আপনার যতদিন খুশি আপনি এখানে থাকুন লোকে যদি আকিল না থাকে চোখে আঙুল দিয়ে দেখে দিতে হয় তোমার ছেলে সে বুদ্ধিটি করল খড়ের ঘর কেউ যদি ঘুমিয়ে ঘুমিয়ে বিড়ি ছিটকে চারদিকে ছড়ে তাতে যে গৃহস্থ ঘরে আগুন লাগতে পারে সে বিবেচনা যার নেই আহ চুপ কর না কুটি দাদাকে ডেকে তো আড়ালে বলতে পারিস নে এখন বেচারিদের একটু চা দিয়ে আয় চুপ তো করেই আছি কিন্তু অশরীর সইতে পারি না সত্যি বড্ড অন্যায় হয়ে গেছে হে বড্ড অন্যায় না 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 দেখুন ও হতচ্ছাড়ির কথায় আপনি যেন কিছু মনে করবেন না কিন্তু কি জানো হে আগে তোমার বোন আমাকে খুব যত্ন করে লুচি তরকারি দই মিষ্টি ফিষ্টি খাইয়ে এমন করে দিল না যে বিড়ি হাতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেই জানি না ঘুমবেন ভাই কি নিশ্চয়ই ঘুমবেন তবে কি জানেন পোড়ারমুখীর জীবেই যত বিষ আসলে কিন্তু মনটা অত্যন্ত সরল একেবারে নরম আরে তাই তো মনে হলো হে কিন্তু রান্না করে কিন্তু ওইটা বল আগে ওইটা বল জিভটাই একটু যা কড়া গায়া তাই যা তাই কড়া করে তৈরি করে নিয়েছে আর কি হচ্ছে কে পুটে মুখে কি লাগাম নাই নাকি তুমি কি ঘোড়া আছে লাগাম থাকবে চুপ কর যাবে যা তোমার মিয়া আমি কি ঘোড়া মুখে লাগাম থাকবে যা খান যা খান নবাবি করবার মতো পয়সা আমার কাছে নেই তাহলে আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো নবাব তেজতন্দর এলে বিড়ির বান্ডিলটা গেল কোথায় বিড়ির বান্ডিলটা আবার বিড়ির বান্ডিলটা কোথায় ফেলে দিয়েছি কেন ঘরে আগুন লাগতে পারে পারে হ্যাঁ আর তাছাড়া বিড়ির গন্ধ আমার সহ্য হয় না তবে ইট আমি মরে গেলুম আর কি নিন্তা মাখাম না দাদাও খায় বেশ করে আমি খাবো না ব্যাস চান করে নিন চান করে নিন তারপর ম্যালেরিয়া ধরো তোমার আর আমরা সবাই ম্যালেরিয়ায় মরে যাই না জল গরম করা রয়েছে ভালো করে তেল মেখে চান করে নিন চান করে নিন এক গাল দাড়ি আর ধুলো ভরা রুক্ষ মাথা নিয়ে বাহাদুরি করার মতো কিছু নেই নেই না নেই না আচ্ছা রে মমে মা তুমি বাবাকে বলে দিও যে ছেলে বিয়ের নামে পালায় আমি তাকে বিয়ে করবো না না বিয়ে করবে না যে আমার রূপের ঘুচিনি নেয়ে দেখো আমি দেখো না চা তোমার বিয়ে যা
সর্বেশ্বর যদি বিয়ে করতে না চায়। না চায় মানে ওর বাবা বিয়ে করবে, চালাকি নাকি? বলে মেয়ে তো আমার ফেলনা নয় যে খোসা মত করে বিয়ে দিতে হবে। না তোর মেয়ে আবার ডানা কাটা পরি, ওই মেয়ে পার করতে হলে এক গাড়ি নগদ টাকা চাইতা জানো? বিকম পাস ছেলে, জমি জমা বাড়ি ঘর, আমি বলে কত করে ওর পিসিকে ভুজুং ভাজুং দিয়ে বিনা পয়সায় বিয়ে করতে রাজি করেছি, এখন মেয়ের নবী আনা শুরু হয়ে গেল। না 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 খবরদার, মেয়েকে আজকাল দেবে না বলে দিচ্ছি। বলি ছেলে তুমি পাচ্ছ কোথায়? এতেই হবে, কতদিন ঘাপটি মেরে থাকবে, আমি যাচ্ছি ওর পিসির কাছে। বিশুদ্ধবারের বারো বেলায় জন্মেছিলাম বুঝলে ভট্টাচার্য, তাই বাবা মা দুজনেই একসঙ্গে কত। বড়ই দুঃখের কথা। আরে মোটেই নয় মোটেই নয়, এই তো বেশ ঝাড়া হাত পা। কি জানো, ওই পিসি মায়েতে না বিকমটা পাশ করলাম, কিন্তু তার রকম ওই চাকরি করা ও আমার পোষাল। তাহলে বিয়ে থা করে সংসারই হন না? ওইটি হবে না, ওইটি হবে না ভট্টাচার্য, ওইটি হবে না। বনমালির ভয়ে না ক্যানভাসার হয়ে ভেসে ভেসে বেড়াচ্ছি, ওই বিয়ে থা করে সংসারই হওয়া ও আমার ধাতে সইবে না। আরে ও তো অনেক ঝামেলায়, আর তাছাড়া পৃথিবীতে লোক সংখ্যা প্রতিদিন যে রেটে বেড়ে চলেছে না, তাতে লোকের চাপেই লোক মরে যাবে, এই তোমাকে আমি বলে রেখে দিলাম। হ্যাঁ না মানে হঠাৎ মুখে চলে গেছিল আছি, মানে অনেকদিনের অভ্যেস তো ছাড়তে পারি আরকি, হঠাৎ মুখে চলে গেছিল, খাইনি আমি, খাইনি, ফেলে দিচ্ছি। আচ্ছা মুখুজ্জে, তোমার এই ক্যানভাসারি ব্যবসা কতদিন ধরে করছি? হ্যাঁ তা প্রায় হপ্তাখানেক হয়নি বুঝলে, তবে এতে বেশ মজা আছে। হ্যাঁ লোকের বোকামির সুযোগ নিয়ে না বেশ দু পয়সা রোজগার করা। আচ্ছা তুমি তাহলে ওই যে বলছিলে তোমার স্বপ্নার্ধ সংকটমোচন এসব কি ঠিক? কিছুই জানি না। হ্যাঁ তবে হ্যাঁ, যে বৃদ্ধ ভদ্রলোকের কাছ থেকে এগুলো আমি নিয়েছিলাম না, হ্যাঁ তিনি এগুলো বেচে ছটি প্রাণীর অন্নের সংস্থান করে, এর ভেতরে কি আছে কিছুই জানি। এতে তো লোক ঠকানো হচ্ছে, আজকের দুনিয়ায় সবাই সবাইকে ঠকাচ্ছে, অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে বুদ্ধিমান লোকগুলো পৃথিবী শাসন করছে, লক্ষপতি কোটিপতি হচ্ছে, আর বোকা লোকগুলোর মাথায় কাঁটাল ভাঙছে বুঝলে। তাহলে ওই যে সুরেনের কেষ্টধ্বনি যা বলছিল, সুরেন কেষ্টধ্বনি একদিন দেখবে আমার কাছে এসে স্বপ্নাদ্য মাদুলির জন্য ধর্ণা দিচ্ছে, তোমায় বলে রেখে দিচ্ছি। সে কি? হ্যাঁ কি জানো ভট্টাচার্য, ওই সুরেনের মতো বুদ্ধিমান লোকগুলোই অসম্ভবকে সম্ভব করতে দৈবের দরে এসে ধর্ণা দেয়। মানুষের সবচাইতে বড় দুর্বলতা কি জানো? কি? লোক। হ্যাঁ হ্যালো, গুরু রোপণ করেছেন বীজ ভক্তিবাদিতা এসেছো না, ওরে একা যদি না পারিস রে মন রাম প্রসাদে ডেকে নে না, একা যদি না পারিস রে মন রাম প্রসাদকে ডেকে নে না, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকা জানো না। জয় গুরু জয় গুরু। হ্যাঁ ঠাকুর। হ্যাঁ তোমার এই মাদুলি পড়লে লম্বা হওয়া যায় কেন? হে বউ বড় খোয়ার করে বউ, তুমিও বিয়ে করেছো? এই সেরেছে আকে। হ্যাঁ বউ আমার থেকে দু হাত লম্বা। আচ্ছা তোমার সম্বন্ধে গুরুদেবকে লিখে দেখি, দেখি যদি কিছু করা যায়। আচ্ছা মনে করে লিখবে। হ্যাঁ হ্যাঁ লিখবে। আচ্ছা নমস্কার। আচ্ছা নমস্কার মুকুজ্জে। এই যে তোমাদের দেশের লোকগুলোর বেশ ধর্মজ্ঞান আছে ভট্টাচার্য, সাত শিশু ওষুধ আর তিনটে মাদুলি একেবারে পুরো দামে বেঁচেছি, ভাবছি পরের হাটটাও দেখে যাবো। বেশ তো ভাবে ওটা কি? বেশ বড় বড় মাছ দেখলাম বুঝলে, আর বেশ তরি তরকারি মানে টাটকা সব টাটকা নিয়ে নিলাম, একটু ভালো মন্দ সব খেতে হবে তো। বেশ বেশ চলো 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 যাও। আরে ও পুটি, কি বলছো? কোথায় থাকিস, কোথায়? ডেকে সাড়া পাওয়া যায় না। এই যে বাজারটা নিয়ে যা। এটা কি হোটেল নাকি যে বাজার সরকার একাই বাজার করে নিয়ে এসেছেন? এত সব রাঁধবে কে? শুনি আমি আমি রাঁধবো। তাহলে কারো মুখে দিতে হবে না। কি হচ্ছে কি পুটি? উফ ঝকমারি হয়েছিল আমার এখানে আসা, না পরের হাটের জন্য আর অপেক্ষা করা চলবে না, আমি আজই যাবো। পৃথিবীর অসাতাল যাবে, ঘর জল দিয়েছি চায়ের জল। তুমি ভাই ও পাগলির কথা কিছু মনে করো না, ওটা একবার বদ্ধ পাগলি। তুমি খেপেছো ভট্টাচার্য, ওই এক ফোঁটা মেয়ের কথা আমি রাগ করে চলে যাব? আমাকে সেবান্দা পাওনি বুঝলে, আমি সেবান্দা নই, আমি ঠিক আছি। চলো চলো ভাই।
ছেলে আমার রাগ করে বিভাগী হয়ে গেল বিয়ায়। ওহ, রাগ করে বিভাগী হওয়ার মতন ছেলেই আপনার নয় বেয়ান। ন্যাজি খেলছি, ন্যাজি খেলছি। আপনি কিচ্ছু ভাববেন না, আমিও সহজে ছাড়ছি নি। আমি কলকাতায় হাবলা গোবলাকে মোতায়েন রেখেছি, খবর নিচ্ছি, ও মেসের ঘর এখনো ছাড়িনি। মুখুজ্জি বলো, একটা ছেঁড়া মকদ্দমায় পুরো একবারে জেরবার হয়ে গেছি দাদা। আচ্ছা বুঝলে, একটা জমি নিয়ে নিজে দাদামশের সঙ্গে মামলা বেঁধে গেছে। দাদা এমন একটা মাদুলি দাও যেন নিঘাত কাজ হয় একটা। এর এমন বেশি কথা কি, সে মাদুলি আছে বুঝলে, তবে এই একটিই আছে, দাম ২৫ টাকা। ২৫ টাকা, এর কমে তো হবার কোনো উপায় নেই ভাই, কোনো উপায় নেই। এর জন্য যে স্পেশাল জাত করতে হবে তার খরচ পত্র আছে তো? হ্যাঁ তা তো আছে। হ্যাঁ আর বিশ্বাস করো ভাই, এতে আমাদের কোনো লাভ নেই। তা তো আছে দাদা। হ্যাঁ দাদা, আমার কাছে 12টি টাকা আছে দাদা, 10, 11, 12। 12 টাকা এখন আর নেই দাদা, মামলা মিটে গেলে আমি সব চুকিয়ে দেবো, বিশ্বাস করো দাদা। ঠিক তো? হ্যাঁ দাদা। কি ব্যাপার কৃষ্ণদন, তুমিও কি মাদুলি কিনছো নাকি? তাহলে মুখুজ্জি তো বিপ্রদা, আমি নয়, আমি নয়, আমার বনুয়ের ভাই। বনুয়ের ভাই? আমি নয়। কি ভাটা দেখলে তো? তা তো দেখলাম না, এবার চলো। হ্যাঁ চলো। এই ধুতি কি আমার জন্য নাকি? এই মরেছে, বেশ তো চলছিল, আবার এই সমস্ত কেন? বাড়িতে বিনিময়ের ঝি আছে, রোজ রোজ সাবান কেচে দেবে। হরিশবাবুকে বলে নতুন একটা জামা করে দিও দাদা। এই সেরেছে, সন্ন্যাসী হতে চাই গেরুয়ানি, সংসারে থাকতে গেলে ভদ্রলোক হয়ে থাকতে হয়। অনঙ্গাটা চিঠো পড়ুন। কেন দাড়ি কামাতে? কার? আমার না নিশ্চয়ই। আরে আমি তো কালকে, কালকে নয় তিন দিন আগে। তো হলো তিন দিন, কি হয়েছে? আমি আর বকতে পারি না, অনঙ্গ কাজের মানুষ, সে এখানে বসে থাকতে আসেনি। আমি কামাবো না, আমার ইচ্ছে। এটা চিড়িয়াখানা নয়, এটা ভদ্রলোকের বাড়ি, উঠুন। একেবারে রাজনন্দিনীর হুকুম, এটা জ্বালিয়ে খেলে? এরম জ্বালে কোন অপ্রাম্মণ এখানে আসতো? আমার হয়ে গেছে পাপের কর্ম ভোগ। মেয়ে হ পাপের ভোগ, ছেলে বিয়ে তো পারলো না। তোমার মতন হার্কিপ করে ছেলে হলে সে ছেলে লজ্জায় গলায় দড়ি দিয়ে মরত, পয়সা খরচ হবে বলে মেয়েকে আমার যখন তখন খোটা দেওয়া। থামো থামো, লেকচার দিতে হবে, লেকচার দরজ কেপন হলে আমার হাতির মতন গতর খালি কি করাচ্ছে, না খেয়ে কে হচ্ছে? দেখো তুমি আমাকে যখন তখন খোটা দিও না বলছি, ভালো হবে না। কি করবি, ভালো হবে কি করবি, কি করবি? সর্বেশ্বর এখনো কলকাতায় ফেরেনি, তুমি এখানে আর আমি তোমার গ্রাম যে আমার এত ভালো লাগবে আগে তো ভাবিনি ভাটখান। কলকাতা কত বড় শহর আর তার কাছে গ্রাম, কি যে বলো মুখুজ্জি। ঠিকই বলি, ওই খোলা মাঠ, ধানের ক্ষেত, এইসব দেখে মনে হচ্ছে যে কলকাতা শহরটা শুধু একটা ইটকাটের জঙ্গল হে, মানুষের ভিড়ে মানুষ হারিয়ে যায়। এখানে এসে নিজেকে যেন একটা পুরো মানুষ বলে চিনতে পারছি। তাহলে গাড়ি থেকে যাও না কেন? তাই ভাবছি এবারে ফিরে গিয়ে নিজের গ্রামটাকে একটু ভালোভাবে চেনার চেষ্টা করতে হবে। আচ্ছা ভাই আমি দোকানে চলি, আমার ট্রেনের সময় হয়ে গেল। আচ্ছা তুমি চা খেয়ে আসুনি, পুঁটিতে একবার রেগে অগ্নি শর্মা। ওই পুঁটির ভয়ে যেখানে পালিয়ে এসে একটু বিড়ি খাচ্ছিলাম। তুই মাঠের উপরে সূর্যোদয়, চাষিদের লাঙল, চাষ, এইসব দেখে কেমন যেন হয়ে গেলাম। আচ্ছা তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। আচ্ছা বলে সারি আমার রাধিকা, জল নিতে ঘাটে যায়, আহা বাম জোর
বলে সারি আমার রাধিকা জলিতে ঘাটে শারি কহে সুখ কেন তো রাধা চঞ্চল হলো জানি তার শ্রবণে যে সুধা ঢালিছে আমার শ্যামের মুরলিখানি সেই প্রীতির সুধা স্বপ্ন জাগায় রাধার নয়ন ছায়ে রাধা জলিতে ঘটে যায় সুখ বলে সারি যখনই রে তো শ্যামের মুরলি বাজে মোর রাধার কপোল লাল হয়ে ওঠে কি জানি সে কোন লাজে সুখ বলে সারি যখনই রে তো শ্যামের মুরলি বাজে মোর রাধার কপোল লাল হয়ে ওঠে কি জানি সে কোন লাজে সারি বলে সুখ যদি না বাজিত আমার শ্যামির বাসি তোর রাধার আধারে খেলিত কি তবে বিজলি জড়ানো হাসি বাজিত কি তবে মধুর নূপুর মাধব মধুর পায়ে রাধা জল মিটে ঘটে যায় শোভনে নাচেছে ইতি উতি ফিরে যায় রাধা জলিতে ঘটে যায় সুখ বলে সারি আমার রাধিকা জলিতে ঘটে যায় বড় মা পুটুমার পুরো গাঁটে মনে আছে গো কোনদিন তো একবার আমাদের ভুলে গেছো সেই দেখো ছেলে কখনো মারে ভোলে রে পাগলি তীর থেকে ছিলাম অনেক নতুন নতুন গান বেরিয়েছে আবার এসে এসে শিখিয়ে দিই না লেকিন তুমি ভীষণ রাগ করবো সেই দেখো আসবো মা নিশ্চয়ই আসবো জয় রাধে জয় রাধে সকালবেলায় চা না খেয়ে কোথায় যাওয়া হয়েছিল শুনি এই পুটি তুই তো ভারী সুন্দর গান গাইতে পারিস থাক আর অধিকতার কাজ নেই এখন হাত মুখ দিয়ে চা খাওয়া হবে না ধুলো পায়ে গেলা হবে এ তো মহা বিপদে পড়লো এ তো ভালো কথা বললো ছোটে ওঠে একেবারে জমি শহরের জঙ্গলি থেকে গায়ের জঙ্গলি ঢের ভালো আচ্ছা পুটি তোর গানের গলা এত মিষ্টি কিন্তু তোর এই কথার গলা এত রুক্ষ কেন বলতো আচ্ছা তুই কি কোনোদিন ভদ্র হবে আমার গায়ের জঙ্গলি কিনা তাই ভদ্র হবে কোথেকে মুকুচেতার কবচের গুণ একবারে বুঝলি মোক্ষম একেবারে এই নাম দাদা তোমার বাকি টাকা দাও এই 10 টাকা এই 11 টাকা 12 টাকা এই 13 টাকা কেউ আর এই 2 টাকা হলো তোমার দাদা আলাদা পূর্ণ নিয়ে টাকা প্রণাম তাহলে মোট হলো 15 টাকা দাদা আরো
দেখো পড়তে দেখো কান্নটা দেখো কান্নটা দেখো আমি কত বলে কয়ে কলকাতা থেকে বাবুলালকে বলে বেগম ভার শাড়ি আনালাম আর তার বদলে মুখ ঝামটা এই বোনকে নিয়ে তোমার অনেক দুঃখ আছে বড় অনেক দুঃখ আছে তো আছে সে দাদা বুঝবে তা নিয়ে আর কারো মাথা ঘামাবার দরকার নেই তুই আর গলাবাজি করিস নি পড়ে তুই নানি শূন্য কাউকে দিয়ে দিলি হবে যা এখান থেকে এই যে ভরচাজ আমি কালই এখান থেকে চলে যাব চলে যাবে হ্যাঁ কেন ভাই অনেকদিন তো থেকে গেল আরো অনেকদিন থাকতে হবে না না ভরচাজ ওই পুঁটির সব রকম আবদার আমি সহ্য করেছি কিন্তু আজকের অপমানটা বড্ড লাগলো হে অপমান হ্যাঁ না না এ তোমার মনের ভুল ভুল একেবারে ভুল তোমাকে তো বলেছি ভাই ওর জীবেই যত বিষ কিন্তু তুমি বিশ্বাস করো যে ওর অন্তরটা অত্যন্ত সহজ সরল একেবারে নরম নরম হ্যাঁ সত্যি নরম তা হবে মুখুজ্জে তোমাকে একটা কথা বলবো ভাই কি কথা বলছিলাম কি উটুকে বিয়ে করে তুমি এইখানে হ্যাঁ আরে তুমি কি পাগল হলে নাকি কেন ভাই আমার চাল নেই চুলো নেই লোক ঠকিয়ে বেড়ায় আর তার হাতে কিনা তুমি তোমার চাল চুলো তোমার সবই আছে আমাকে তুমি ঠকাতে পারবে না অবশ্য কেন যে তুমি পালিয়ে বেড়াচ্ছ বলছি 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 তাহলে সত্যি কথাই বলি ভাই পালিয়ে বেড়াচ্ছি ওই বনমালির বনমালি সে আবার কে ও বড় কঠিন লোকে ওর ওই মেয়েকে না আমার কাঁধে চাপাতে চায় ছটা গুন্ডা ভাইকে আমার পেছনে লেলিয়ে দিয়েছে বটে সেই জন্যই তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি কিন্তু পুটুকে তোমার তো খারাপ লাগে না সত্যি কথা বলতে কি ভাই ভালোই লাগে তবে কি জানো ওই বিয়েতে আমার বড্ড ভয় না 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 বিয়েটি আমার দ্বারা হবে না তুমি বরং অন্য ছেলে দেখো অন্য ছেলে আর কোথায় পাবো ভাই ওই বিড়িওয়ালা সুরেনের ভাই দেখতে শুনতে ভালোই কলকাতায় কোথায় যেন 125 টাকা মাইনের একটা চাকরি করে সুরেন আবার নগদ 500 টাকা চেয়ে বসলো আচ্ছা তবেই বোঝো আরে এছাড়া বিয়েতে তো অন্যান্য খরচ আছে পেরে উঠবো কেন আমি আচ্ছা আমি ভেবে দেখি না 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 মুখুজ্জে ভেবে দেখার কিছু নেই এ বিয়েতে তোমাকে রাজি হতেই হবে ভাই গরিবকে এ দায় থেকে তোমাকে উদ্ধার করতেই হবে আর তাছাড়া পুটুও তোমাকে পুটু আমাকে ও সে কথা থাক আমি পরে বলবো সে কথা পরে হবে এখন হ্যাঁ সে কথা পরে হবে বস
তুই সাজিস নি? ওই নতুন শাড়িটা পরলে তোকে যা সুন্দর দেখায় না? কি কুম্ভকর্ণের ঘুম আপনার? কুম্ভকর্ণ? হ্যাঁ, জানিয়ে কখন থেকে ডাকলাম আপনাকে। ডাকলি? তুই যে আমাকে ধাক্কা দিচ্ছিলি। ধাক্কা দিতে যাবো কেন? চাই চাটা পাল্টে নিয়ে আসি, ঠান্ডা জল হয়ে গেল। আরে না না, ঠান্ডা চাই খাবো। হুম, ঠান্ডা চাই খাবো, তারপর অসুখ করুক আর কি। আমার অসুখ করলে তোর খারাপ লাগবে? শোনো কথা, অসুখ করলে খারাপ লাগবে না। আচ্ছা বটি, আচ্ছা আমাকে আমাকে না তোর পছন্দ হয়? ও আবার কি ঢমের কথা, আমি যাই। আচ্ছা বটি, সুরদার ভাইকে তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি। ও দেখতে খুব ভালো বুঝি? লোকে বলে ভালো। তা তুই কি বলিস, সুন্দর? হ্যাঁ সুন্দর। সুন্দর বয়স কত? এই একুশ। আচ্ছা তোর কাকে বিয়ে করতে ইচ্ছে করে, সুরেনের ভাই কিনা আমার? অসুখ। এই পুটি, এই পুটি শোন, এই পুটি কি হলো মুখুজ্জে? ও ভরচা। আচ্ছা সুরেন কত টাকা চেয়েছিল? 300? না 500। কিন্তু ও কথা কেন মুখুজ্জে? হ্যাঁ না এমনি, চলো চলো চলো। বললুম তো 100 টাকার কমে হবে না। দেখুন আপনার নাম শুনে অনেক দূর থেকে এসেছি, একটু দয়া করুন। দেখুন এসব হলো কি মার অনুচাটন মাদুলি, বুঝলেন? এর অনেক দাম। আপনার মামির ছেলে মলেই আপনি মামার সম্পত্তি পাবেন। তবে 100 টাকা বড্ড বেশি। দাদা দাদা দাদা, খবর পেয়েছি ক্ষতিপূরণ 1500 টাকা পাবো। দাদা তোমাকে আরো 100 টাকা দেবো। হ্যাঁ আচ্ছা গুরুদেবকে লিখে দেখ। তবে টাকা লাগবে অনেক। টাকা? কয় টাকা? 350। আমার ভাই 800 টাকা পাঠিয়েছে জমি কিনে দিঘা, সেই টাকার ঠিকা। আচ্ছা তাই দিও। আচ্ছা গুরুদেবকে লিখে দে। আচ্ছা তবে না পেলে আমায় দুশো। আরে এটা আমার কপাল কপাল। হ্যাঁ আর একটা কথা, ওই তোমার ভাইয়ের নাম ঠিকানাটাও লিখে দিও, কারণ দুজনের নামে সংকল্প করতে হবে তো। ও নিশ্চয় 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 নিশ্চয়। এই কি এত বড় সুটকেসের সাথে কোথায় যাচ্ছেন? ভরসা জুটলে চিঠিটাকে দিয়ে দিস। আর শোন, ওই সুরেনের ভাইয়ের সঙ্গে ও যেন তোর বিয়ে দেয়। এসব তুমি কি বলছো? সুরেনের ভাই দেখতে সুন্দর, বয়স কম, তুই তো বলেছিস। হ্যাঁ বলেছি, কিন্তু তাতে কি হলো? ওই ওর সঙ্গে বিয়ে হলেই তো সুখী হবে। কে বললে কথা? আরে আমি বলছি, আমি আমি দেখ, ওই ভরচার না আমার সঙ্গে তোর বিয়ে দিতে। কিন্তু দেখ আমি মানে তোদের এখানে যে সেবা যত্ন পেয়েছি তাতে, দেখ আমি একটা ভবঘুরে বাউন্ডুল, আমার সঙ্গে বিয়ে হলে তোর দুঃখের অবধি থাকবে না। আমি দাদাকে জানাবো। শোন শোন শোন, ওই ভরচা জুটলেন আমার আর যাওয়াই হবে, কিন্তু এখানে থেকে তোদের সর্বনাশ আমি করতে পারবো না। শোন, সুরেন 500 টাকা যৌতুক চেয়েছিল, এই খামের ভেতর 600 টাকা আছে আর আমার ঠিকানা দেওয়া আছে। হ্যাঁ তোর বিয়ের সময় কিন্তু আমি খবর দিস, আমি ঠিক আসবো। দেখ পটি, তোর এই সেবা যত্ন আমি কোনোদিন ভুলতে পারবো না। ও তাই বুঝি দয়া করে সেবা যত্নের বেতন চুকিয়ে দিয়ে যাচ্ছেন। আমরা করি হতে পারি, কিন্তু ভিখারি নই। নিয়ে যান আপনার টাকা, আপনার অনুগ্রহ। Thank you.
মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না এমন মানব জমি রইল পতিত আবাদ করলে ফলতো সোনা মানব জমি রইল পতিত আবাদ করলে ফলতো সোনা মন রে কৃষি কাজ জানো না কালী নামে দাও রে বেড়া ফসলে তছরুফ হবে না কালী নামে দাও রে বেড়া ফসলে তছরুফ হবে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে তে জম ঘেসে না মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে তে জম ঘেসে না মন রে কৃষি কাজ জানো শ্বশুরবাড়ি যেতে হবে না তুই বিয়ে করেছিস নাকি হ্যাঁ শুধু আমি কেন সলিল নয়ন জিতেন সবাই শ্বশুরবাড়ি চলে গিয়েছে কেউ অফিস থেকে কেউ অফিস কেটে আচ্ছা চলি সর্বেশ্বর তা তা দাদা আপনি কি অন্যায় আরে পেপি কেমন আছিস ভালো আছি আসুন চল চল অনেক কথা আরে পাগলি পড়ে যাবো রে কি করছিস মশাল আপনাকে আমি কোথায় ছিলেন হ্যাঁ আপনাকে কত খুঁজেছি তাই নাকি হ্যাঁ কলকাতার বাইরে ছিলাম রে আরে সর্বেশ্বর দাদা সর্বেশ্বর মলয় বাবু কোথায় ছিলেন দাদা কি খবর কেমন আছে খুব ভালো দাদা খুব ভালো হ্যাঁ কোথায় ছিলেন আপনি আমি মেসে গেলাম কালিদাসকে জিজ্ঞেস করলাম ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করলাম কেউ কোনো খবর দিতে পারলো না সে টেবিতে পরে বেঁকেই বসলো বিয়ে করবে না হ্যাঁ ও বলেছে দাদা আশীর্বাদ করবে বলে গেছে বিয়ের সময় এসে দাদা নাহলে আমি বিয়ে করবো না বিয়ে হ্যাঁ বিয়ে কার বিয়ে সে ওই টেপি টেপি হ্যাঁ কার সঙ্গে কবে কোথায় আমার সঙ্গে তাই নাকি টেপি তা বেশ বেশ শুনে খুব খুশি হলাম টেপি আপনার সঙ্গে আরি কথাই বলবো না কেন আপনি বিয়ের সময় এলেন না সবাই কত দুঃখ করলেন বাবা বললেন ওরে বাবা ওই বনমালী ঘোষালের ভয় না আমি ছ মাস কলকাতা ছাড়া তা মহিম বাবু কোথায় নেই নেই বাবা মা দেশি বাড়ি গেছেন ও আমরাই এখন এ ঘরে থাকি বাবা চাকরি ছেড়ে দিয়েছেন কিনা তাই নাকি সেটেল করে ফেললেন তাহলে একদম সেটেল করে ফেললেন দাদা এমন করতো বামুন পিসি শেষকালে যা কেলেঙ্কার শুরু করলো না দাদা বামুন পিসি এখন আছেন আছে বিয়ে করুন না বিয়ে করবো কিরেটা বিয়ে বলেছে তা মলয় বাবু আমার ম্যাটার একটা কাত থ্রু দিয়ে সেটেল করবো বলুন তো আপনাকে কারো তুরু দিয়ে যেতে হবে না দাদা নমস্কার নমস্কার আচ্ছা হরেন চাটুর যেখানে থাকেন আমি হরেন চাটুকে না চাই না কিছু এমনি দেখতে এলাম তার মানে তার মানে সুরেন চাটু যে আপনার দাদা তো তার কি হয়েছে না হয়নি কিছু পুটি বলে আপনি খুব সুন্দর দেখতে কি বলে পুটি পুটি চিনি না আমি চিনি বেশ করে আপনিও চিনবেন তাই নাকি রিয়েলি আপনি সত্যি খুব সুন্দর দেখতে খুব সুন্দর
ভেরি স্মার্ট। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখনো হয়নি, তবে এবার হবে। নমস্কার। তাই বুঝি দয়া করে সেবা যাত্রীর বেতন চুকে দিয়ে যাচ্ছেন। আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। নিয়ে যান আপনার টাকা, আপনার অনুগ্রহ। আর বনমালী বাবু নিয়মিত তোমার খবর নিয়েছে, তাই নাকি? সাবেশ্বর, আমি বলি তুমি বিয়ে করে ফেলো। বিয়ে করবো? হ্যাঁ করো। ছেলে মেয়ে নাতি নাতনি সবাই আছে, ভালোই আছে, তারা থাকতেও বলে তাদের সঙ্গে, কিন্তু শান্তি পায় না, কোথাও গিয়ে শান্তি পায়। তাই তোমাদের নিয়ে হইচই করে দিন কাটায়। বিয়ে করো বাবা, বিয়ে করো। পিসিমার মনে আর দুঃখ দিও না। আমি বিয়ে করব, আমি বিয়ে করব। হ্যাঁ বিয়ে কর না। তাহলে আমি বনমালীকে খবর দিই? হ্যাঁ দাও। আবার মত পাল্টাবি না তো? না পিসিমা, তোমার মনে আর দুঃখ দেবো না। যা থাকে কুল কপালে, বেঁচে থাক বাবা, তোর সুমতি হোক। তোর একখানা চিঠি এসে পড়েছিল। সুরেন চ্যাটার্জির ভাইয়ের সহিত আমার বিবাহ হইলে যদি আপনি খুশি হন তাহাই হইবে। যাহারা আপনাকে সত্যই ভালোবাসে তাহাদের মনে আর কষ্ট দিবেন না। দাদাকে আপনার টাকা ফেরত দিতে বলিয়াছি। আগামী শুক্রবার সন্ধ্যায় আমার বিবাহ, পারেন তো আসিবেন। ইতি সেবিকা পুটি। ওই বনমালী বাবুকে গিয়ে বলো যে ওর মেয়ের বিয়ে হবে, তবে আমি যেখানে বলবো সেইখানে। ও কি কথা রে, তোর পাগলামি তো ওরা রাজি হবে কেন? রাজি না হলে বিয়ে হবে না। বৌমা, এ কি ওনার সৃষ্টি কথা? তুমি উনি রাজি হয়ে গেলে? হ্যাঁ হয়ে গেলাম। মেয়ে তুলে নিয়ে অন্য জায়গায় বিয়ে হবে, অমন কথা কেউ কখনো শুনেছে? রূপে গুণে কুলে শিলে এমন ভালো ছেলে বিনা পয়সায় বিয়ে করতে রাজি হয়, আজকের দিনে কেউ কখনো শুনেছে? যেখানে বলবে সেইখানে আমি মেয়ের বিয়ে দেবো। তাড়াতাড়ি পা চালিয়ে এসো না,
আমিও তো ছুটতে পারি না। তারপর দেখানো, তারপর দেখানো, কিন্তু তেলের কূপ একটি বড় চাকরি করে 125 টাকা মাইনে পায়। আর ইনি হচ্ছে আমার দাদা, বিড়ির দোকান আছে বুঝলেন, বিড়ির দোকান। আমি কিন্তু একটি পয়সা কি গেল না, একটি পয়সা টাকা দিব না, ইয়ার কি নাকি ইয়ার কি মানে চালাকি পয়সা বুঝি খোলাম দিচ্ছি। ওই তো ছেলের চেহারা, আমি বাঙালির ছেলে মেয়ের বিয়ে দেবো না, দিব না মেয়ের বিয়া, গুটির মেয়ের লোকে মেয়ের বিয়া দিব না। খবরদার, খবরদার বলছি, বাঙাল কোথায় গেলে, খবরদার বাঙাল বাংলা কইও না, গুটি কারণ কা, খবরদার খবরদার। ওই গো কোথায় গেলে তুমি, এসো তাড়াতাড়ি এসো 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 এসো। কি বলছো গো? এই দেখো দেখো, এই বাঙালটা আমায় ঘটি ঘটি করছে বটে। হ্যাঁ পরানের মা একবার দিকে আহত শুনছ, আমার বাঙাল কয় আমার লোক একটা মোটকা লয়ে এসে। আমি কিন্তু এক পয়সা দিতে পারবো না, না আপনাকে একটি পয়সা দিতে হবে। ছেলে দেখতে বেশ ভালোই, বলুন সেটা বলুন। ছেলে তো রাজপুত্র, ওই বাউন্ডলের চেয়ে হাজার গুণে ভালো। মাই এত সুন্দর হইব ও মুখে যা, টাকাটা মুখুজ্জে কি বলছ? শোনো শোনো ভাই শোনো, বলছিলাম যে পুটুর তাহলে কি হবে ভাই? পুটুর তাই তো, পুটুর কি হবে বুঝলে পারছো? আজ পুটুর কথা ভাবতে হবে বই কি? হ্যাঁ ভাবতে হবে বই কি? ভাবতে হবে। আচ্ছা তুমি কি বলো তো, কেন কলকাতা যেতে হবে না? কেন কেন বাড়ি চাকরি বাকরি করতে হবে না? না তবে কি দিন রাত মুখে দিকে তাকিয়ে বসে থাকবে? সমস্ত বাগান কি কলকাতা নিয়ে যেতে পারবো? কেন মানে বাড়ি ওইসব? মানে মানে তুই জানিস না, এই কুয়ো থেকে জল তোলার সময় তোকে কত সুন্দর দেখায়। প্রথম দিন না ওই দেখেই তো মুগ্ধ হয়েছে। সত্যি বলছি তো, মুখে চাষায় ধরনের কথা, ভদ্রলোক স্ত্রীকে তুই তো কারি করে নাকি, কতবার না ফল মানা করেছি। ওই ইচ্ছা বড্ড ভুল হয়ে গেছে তো, এখন থেকে চাষ করবো কিনা তাই। আচ্ছা আর ভুল হবে কি জানো কত জানি, গাঁ এসে তোমাকে পেয়েছি, নিজেকে খুঁজে পেয়েছি। ওই কলকাতায় ইটকাঠের জঙ্গলে আর হারিয়ে যেতে রাজি না, জমি আছে চাষ করবো। এগ্রিকালচার নয় এগ্রিকালচার নয়, চাষ চাষ বুঝেছো? কত সুন্দরী দাদা বাবু, এসো দাদাবু, মাঠে যাবি না, লোকজন সব জড়া খেয়েছেন। হ্যাঁ চলো। Thank you.
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।